এরপর দেখবেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সাপ্তাহিক আপনাদের যে প্রোগ্রাম, প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত 9টা থেকে 10:30 পর্যন্ত যে প্রোগ্রাম আপনারা শুনে থাকেন এবং দেখে থাকেন। আমার সাথে আমি মুশতাক আহমদ এবং আমার সাথে হযরত মাওলানা মুফতি শেখুল হাদিস আব্দুর রহমান মনোহরপুরী হুজুর আছেন। ইনশাআল্লাহ প্রথমে হুজুর ওনার আলোচনা পেশ করবেন। আজকে গত সপ্তাহে ফারাইজে এবং শারাইতে সালাহ সম্বন্ধে আলোচনা হয়েছে, এই সপ্তাহে ইনশাআল্লাহ হুজুর ওয়াজিবাতে সালাত সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ, এবং তারপরে আপনাদের প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে শরীক হবেন। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমাদের আলোচ্য বিষয় নামাজ নিয়ে। বিগত দিনগুলোতে আমরা আলোচনা করেছিলাম নামাজ শুরু করার পূর্বে কী কী শর্ত এবং কন্ডিশন রয়েছে, কারেক্ট টাইমে নামাজ পড়তে হয়, সতর থাকতে হয়, কিবলার দিকে ফেস করতে হয়, এছাড়াও আমাদের বডি শরীর এবং আমাদের কাপড় এবং জায়গা পাক হতে হয়, এগুলো ছিল কন্ডিশন এবং শর্ত। নামাজ শুরু করার পরে 6টা জিনিস হলো অবশ্যই ফরজ করতেই হবে, ভুলবশত মিস হয়ে গেলে আমার নামাজ হবে না, নামাজকে নতুনভাবে রিপিট করে পড়তে হয়। সজ্দা সহর মাধ্যমেও ফরজ ছুটে গেলে এটাকে রিকভারি করা যায় না। সেটি হলো তাকবীরে তাহরিমা, কেয়াম, কেরাত, রুকু, সেজদা, কায়দা আখরা মানে শেষ বৈঠক। শুরুতে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করা। যাদের উজর নয় তারা অবশ্যই তাকবীরে তাহরিমার পরে রুকুর আগ পর্যন্ত দাঁড়াতেই হবে। হ্যাঁ, নফল নামাজের ক্ষেত্রে ব্যতিক্রম, বসে নামাজ পড়লে হয়ে যায়। কেরাত, যে আমরা সুরায়ে ফাতেহা পড়ি বা কুরআন শরীফের যে সুরা পড়ব বা তিন আয়াত পড়ব, এটা যেন বিশুদ্ধ হয়। রুকু, প্রপারলি রুকু দিতে হবে, সেজদা দিতে হয়, প্রত্যেক রেখাতে 2টি সেজদা ফরজ, এবং শেষ বৈঠক, নামাজের শেষে বৈঠক আছে, 2 রেখাতি নামাজের 1 বৈঠকই থাকে, 3 অথবা 4 রেখাতি নামাজ হলে 2 বৈঠক থাকে, সর্বশেষ বৈঠক যেটি সালাম পিরানোর বৈঠক, এই বৈঠকটা কিন্তু ফরজ। এই 6টি জিনিসের কোনো একটি ইচ্ছাকৃতভাবে অথবা ভুলবশত যদি আমার মিস হয়ে যায়, আমার নামাজ হবে না, নতুনভাবে নামাজকে রিপিট করে পড়তে হবে। আমরা যারা নামাজ পড়ি, আমাদেরকে অবশ্যই জানতে হবে এই 6টি জিনিস ফরজ, এবং আরও জানতে হবে নামাজের মধ্যে কোন কোন কাজ ওয়াজিব। কেন? যদি আমি ওয়াজিব জানি, তাহলে কোনো ওয়াজিব যদি ভুলবশত আমার চুটেও যায়, তাহলে তার সংশোধনের পদ্ধতি রয়েছে। শেষ বৈঠকে বসে আমরা সজ্জা সহ দিয়ে থাকি, আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরাইয়া 2টা সজ্জা দিয়া, তারপরে আবার আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলম জালামতু পড়ে আমরা যে সালাম ফিরাই, এই যেন শুরুতে আমরা যে তশাহুদ পড়ার পরে ডান দিকে সালাম ফিরিয়া 2টি সজ্জা দিলাম, এই সজ্জার নাম হলো সজ্জায় সহ। এইভাবে সজ্জা সহ দিলে ওয়াজিব চুটলেও আমার নামাজটা শুদ্ধ হয়ে যায়।
এখানে একটি কথা মনে রাখা ভালো, সজ্জা সহর আরও কিছু ভিন্ন পদ্ধতি ভিন্ন উলামায়কের মতেও রয়েছে, বাট আমরা যেটি বলেছি এটাও হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা উত্তম একটি পন্থা। এবার আমরা জানতে হবে নামাজের ওয়াজিবগুলো, যদি আমরা জেনে নেই ফরজ ছয়টি আর বাকি ওয়াজিবগুলো, এরপরে যে সমস্ত রইগুলো থাকবে অবশিষ্ট সেগুলো হবে হয়তো সুন্নত অথবা মুস্তাহাব। যদি সুন্নতের মধ্যে কমি হয় তাহলে অবশ্যই নামাজ খেলাফে সুন্নত হওয়ার কারণে সবের মধ্যে তো যথেষ্ট কমি হবে, কিন্তু নামাজটা হয়ে যাবে, অ্যাটলিস্ট নামাজের দায়িত্ব আদায় হয়ে গেল, এই নামাজটা রিপিটও করতে হবে না, সজ্জা সহ দিতে হবে না। তো বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের ফরজ ঠিক রাখা, পাশাপাশি ওয়াজিবগুলো অবশ্যই ঠিক রাখতে হবে, যদি কোনো কারণে মিস হয়েও যায় আমরা সজ্জা সহ এটাকে সংশোধন করতে হবে। এবার আমরা জেনে নেই নামাজের মধ্যে ওয়াজিব কী কী কাজ। নামাজের মধ্যে সর্বপ্রথম ওয়াজিব, ইম্পর্টেন্ট ওয়াজিব হলো সুরায়ে ফাতেহা পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সুরায়ে ফাতেহা ব্যতীত কোনো নামাজই হয় না। তাই ইমাম যিনি অবশ্যই সুরায়ে ফাতেহা পড়বেন, আপনি একা নামাজ পড়েন, পুরুষ হন মহিলা হন, আপনাকে প্রত্যেক রাখাতে সুরায়ে ফাতেহা পড়তেই হবে, ইমাম সাহেব প্রত্যেক রাখাতে সুরায়ে ফাতেহা পড়তে হবে। শুধু মুক্তাদির ক্ষেত্রে ব্যতিক্রম, বাকি মুক্তাদি ব্যতীত ইমাম হন আপনি একা নামাজ পড়েন, যেটা ফেকার পরিভাষায় মুনফরিদ বলা হয়, পুরুষ হন মহিলা হন, ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, দিনের নামাজ হোক, রাত্রে নামাজ হোক, মুকিম হিসাবে পড়েন অথবা মুসাহিব হিসাবে পড়েন, এমন কোনো নামাজ নাই যে নামাজের প্রত্যেকটি রেখাতে সুরায়ে ফাতেহা পড়তে হয় না, প্রত্যেক রেখাতে সুরায়ে ফাতেহা পড়তে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়াজিব। ইয়েস, ভিন্ন উলামায়ে কেরামের মতে এটাকে ফরজও বলেছেন অনেকে, বাট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে এটাকে ওয়াজিব বলা হয়েছে, কেন এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাই দুই নম্বর আরেকটি ওয়াজিব হলো সুরায়ে ফাতেহার পরে সুরা মিলানো। তো সুরা মিলানো বলতে ফরজের শুধুমাত্র প্রথম দুই রেখাতে, তিন এবং চার নম্বর ফরজের রাখা, ফরজের তিন এবং চার নম্বর রাখাতে সুরায়ে ফাতেহার পরে সুরা মিলাতে হয় না। হ্যাঁ, যদি কেহ ভুলবশত পড়ে ফেলেন, যেখানে মজার একটি ব্যাপার, সিদ্ধাস ওয়াজিব হওয়ার কথা ছিল কারণ আপনি এক্সট্রা করে ফেলেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু মাঝে মধ্যে সুরাও মিলাইছেন এবং সেই হিসাবে যদি কেহ সুরা ভুলবশত ফরজের তৃতীয় এবং চতুর্থ রাখাতে পড়েও ফেলেন, এখানে সিদ্ধাস ওয়াজিব হয় না, এই একটি মশালা মনে রাখবেন। ভুলবশত যদি আপনি ফরজের যে রাখাতের মধ্যে সুরা মিলাতে নাই, তৃতীয় এবং চতুর্থ রাখাতে আপনি সুরা মিলাইয়াও ফেলেন, সজ্জাস ওয়াজিব হয় না আলহামদুলিল্লাহ। তো ফরজের শুধুমাত্র প্রথম দুই রেখাতে সুরা মিলানো ওয়াজিব, পুরা সুরা পড়বেন বা সুরা একটা অংশ পড়বেন বা অন্তত ছোটো হলে তিনটি আয়াত পড়বেন। আর ফরজ ব্যতীত ওয়াজিব সুন্নত নফলের প্রত্যেক রেখাতে আলহামদু পড়া যেভাবে ওয়াজিব, প্রত্যেকটি রেখাতে আলহামদুর সাথে সুরা পড়াটাও ওয়াজিব। আমি আবার বলছি, খুব সহজ জিনিসটা, ফরজের শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় রাখাতে সুরা মিলাতে হয়। আমরা যদি ডিটেলস বলি, ফজরের ফরজ হলোই দুই রাকাত, তো এখানে দুই রাকাতই পড়তে হবে। জুহর আসর এবং এশায় চার রাকাত ফরজ, শুধুমাত্র প্রথম দুই রাকাতই আপনি সুরা মিলাবেন, তৃতীয় এবং চতুর্থ রাকাতে আপনাকে সুরা পড়তে হবে না। ঠিক তদ্রূপ মাগরিবের প্রথম দুই রাকাতে সুরা মিলাবেন, লাস্টের এক রাকাতে আপনি সুরা মিলাবেন না, এই হলো ফরজের ব্যাপারটা। আর ফরজ ব্যতীত বাকি যত নামাজ আছে, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, সব নামাজে সুরায়ে ফাতেহা পড়া যেভাবে প্রত্যেকটি রেখাতে ওয়াজিব, ঠিক তেমনিভাবে প্রত্যেকটি রেখাতে সুরা মিলানোটাও ওয়াজিব। যেমন বিতিরের নামাজ ওয়াজিব, তো বিতিরের প্রত্যেক রেখাতে ইভেন তৃতীয় রেখাতেও কী করতে হয় আমাদের, আলহামদুর পরে সুরা মিলাতে হয়। ঈদের নামাজ ওয়াজিব, তো ঈদের নামাজেও দয়া রাখাতে আলহামদুর সঙ্গে সুরা মিলাতেই হয়। সুন্নত দুই রাখাতি হোক আর চার রাখাতি হোক, প্রত্যেকটি রাখাতে আপনাকে সুরা মিলাতে হবে। অতএব জোহরের পূর্বের সুন্নতে মুয়াক্কাদা কয় রাখাত, চার। তো আমাদের প্রত্যেক রাখাতে আলহামদুলের পড়া যেভাবে ওয়াজিব, প্রত্যেকটি রাখাতে ইভেন তৃতীয় এবং চতুর্থ রাখাতেও আলহামদুর পরে সুরা মিলাতে হবে ওয়াজিব। দুই রাখাত সুন্নত তো আর মিলাবেনি। তাহলে সংক্ষেপে আমরা কী বুঝলাম, শুধুমাত্র ফরজের ক্ষেত্রে ব্যতিক্রম সুরা মিলানোর ক্ষেত্রে, প্রথম এবং দ্বিতীয় রাকাতে সুরা মিলানো ওয়াজিব, আর ফরজ ব্যতীত ওয়াজিব সুন্নত এবং নফলের প্রত্যেক রাকাতে সুরা পড়াও যেভাবে ওয়াজিব, সুরা ফাতেহা পড়া যেভাবে ওয়াজিব, সুরা মিলানোটা ওয়াজিব। এই সুরা মিলানোর ক্ষেত্রে হয়তো পূর্ণ সুরা পড়বেন বা সুরা একটা অংশ পড়বেন,
বা ছোট হলে তিন আয়াত, লম্বা হলে এক আয়াত পড়লেও চলে, ঠিক আছে? এইভাবে সূরা মিলানোটা ওয়াজিব। এখানে একটি বিষয়, সূরা মিলানোর ক্ষেত্রে কিছু মসনুন সূরা রয়েছে। রাসূলুল্লাহ ইসলাম কোন সূরা কোন ভাবে পড়তেন আমরা এই বিষয়ে পরবর্তীতে অন্য এক সময় আলোচনা করব। আমরা মোটামুটি জেনে নিলাম যে সূরায়ে ফাতেহার পরে ফরজের প্রথম দুই রেখাতে এবং বাকি অন্যান্য সকল প্রকার নামাজের প্রত্যেকটি রেখাতে আলহামদুর পরে সূরা মিলানো ওয়াজিব। সূরা মিলানো বলতে পুরা সূরা পড়া অথবা সূরার একটা অংশ পড়া, বড় হলে লম্বা হলে এক আয়াত আর ছোটো হলে অন্ততপক্ষে তিন আয়াত ইন্না আতঈনার মতো পড়তে হবে। ইন্না আতঈনা সূরার মধ্যে তিনটি আয়াত রয়েছে। যদি ছোট্ট আয়াত ইন্না আতঈনার মতো হয় তাহলে ইন্না আতঈনা কাল কাউসার ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কুরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা হলো এই সূরাতুল কাউসার, মাত্র আয়াত তিনটি। অন্ততপক্ষে এইভাবে তিনটি আয়াতও যেন আমরা কমপক্ষে যেন পড়ি। সূরার অংশ পড়তে গিয়ে যদি আপনি সূরার শুরু থেকে পড়েন, মধ্যখান থেকে পড়েন বা শেষ দিক থেকে পড়েন কোনো সমস্যা নাই। গেল দুইটি ওয়াজিব। তিন নম্বর, সজদার মধ্যে আমাদের নাকটাও কিন্তু কপালের সঙ্গে লাগাতে হবে, এটাও একটি ওয়াজিব। চার নম্বর, রুকু এবং সজদার মধ্যে ধীরে স্থিরে করা, সময় নেওয়া, কামলি করা, তাড়াহুড়া না করা, এই পরিমাণ সময় রুকু এবং সজদার মধ্যে লাগাইয়া রুকু এবং সজদা করা, যেটা কিতাবের পরিভাষায় ইতমেনান বলে, তমানিনত বলে। যে রুকু এবং সজদার মধ্যে ইতমেনান এবং তমানিনত মানে শান্তভাবে ধীরে স্থিরে কামলি বাই টেকিং টাইম রুকু এবং সজদা দেওয়াটাও ওয়াজিব। কি পরিমাণ সময় লাগাতে হবে? অন্ততপক্ষে তিনবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই পরিমাণ সময়, যেটা আমরা বলব কমপক্ষে তিন সেকেন্ড সময় যেন অবশ্যই লাগাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন রুকুর মধ্যে গিয়ে যেন আমরা মিনিমাম তসবিহ সুবহান রাব্বিয়াল আযিম পড়ি, কয়বার? তিনবার। সেজদার মধ্যে গিয়ে আমরা সুবহান রাব্বিয়াল আলা যেন মিনিমাম আমরা তিনবার পড়ি। তাহলে এই তিনবার পড়ার পরিমাণ সময় রুকু এবং সেজদার মধ্যে কাটানো, এই পরিমাণ সময়ে থাকাটাও ওয়াজিব। যদিও তসবিহ পড়া সুন্নত, কিন্তু এই পরিমাণ সময় লাগানো, যেটাকে তমানত বা ইতমেনান বলা হয়, তাদিল আরকান বলা হয়, যে প্রত্যেকটা রুকুনকে ধীরে স্থিরে করা, তাড়াউড়া না করে না করা, এটাও কিন্তু একটি ওয়াজিব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে জনৈক ব্যক্তি নামাজ পড়েছিলেন রুকু সিজদা তাড়াহুড়া করে, আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাহিবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একরাম ইসলামের গোপন তথ্য এবং এই সমস্ত সিক্রেট বিষয় আদি সংক্রান্ত হাদিস বেশি উনিই বর্ণনা করে থাকেন। কেয়ামতের আলামত বা এই সমস্ত গোপন গোপন জিনিস ফিতনার সাথে রিলেটেড হাদিসগুলো উনিই বেশি রওয়ায়াত করেন। সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে জনৈক ব্যক্তি সজদা দিয়েছিলেন, রুকু দিয়েছেন তাড়াহুড়া করে। উনি বললেন, ভাই তুমি যেভাবে তাড়াহুড়া করে সজদা দিয়েছ এটা নবীর তরিকার পরিপন্থী, এটি কাজ করেছ। লাও মুত্তা মুত্তা আলা গায়রে সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর তরিকার পরিপন্থী কাজ করা অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় নেবে, তোমার নামাজ কিন্তু কবুল হবে না। আরও পরিষ্কার হাদিস হল, খাল্লাদ ইবনে রাফে নামে জনৈক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উনি নামাজ পড়েছিলেন। তিনবার পড়ার পর নবী বললেন সল্লি ফাইন্না কালাম সাহেব, তুমি আবার নামাজ পড়, তোমার নামাজ হয় নাই, কারণ উনি তাড়াউড়া করে পড়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা রুকুন তাদিল আরকান নাইসভাবে প্রপারলি করতে হবে, ধীরে স্থিরে করতে হবে, সময় নিয়ে করতে হবে, তাড়াউড়া করা যাবে না। নবী করিম আরও বলেছেন মুনাফিকের নামাজ হলো যে সজদায় গিয়ে মুরুগ বা চিকেন যেভাবে তার ঠুট মারে খুব তাড়াতাড়ি। রাসূল বলেন এই ধরনের সজদা দেওয়া তাড়াউড়া করে এটা মুনাফিকের নামাজ, এটা মুমিনের নামাজ হতে পারে না। তো আমরা আজকে জানলাম চারটি ওয়াজিব। নম্বর ওয়ান, সূরা ফাতিহা পড়তে হবে। নম্বর টু, সূরা মিলাতে হবে। কোন কোন নামাজে কীভাবে এটা আমরা জানলাম। তিন নম্বরে জানলাম যে রুকু এবং সজদার মধ্যে টাইম লাগাইতে হবে ইতমেনান।
চার নম্বরে জানলাম সেজদার মধ্যে গিয়ে শুধু কপাল লাগালে হবে না, কপালের সাথে সাথে নাকও জমিনের মধ্যে লাগাতে হবে যদি কোনো ওজর না থাকে। আজকে আমরা এই চারটি জানলাম ইনশাআল্লাহ, পরবর্তীতে বাকি আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। কমপক্ষে আমরা সংক্ষিপ্ত হলেও চোদ্দটির চেয়েও বেশি ওয়াজিব রয়েছে আমাদের মধ্যে, এগুলো আমরা জানতে হবে যাতে কোনো কারণে যদি ওয়াজিবগুলোর মধ্যে কোনো মিস্টেক হয়ে যায় আমরা সেজদা সওয়ার মাধ্যমে আমরা কী করতে পারবো, নামাজকে সংশোধন করতে পারবো। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। দেখি এই মুহূর্তে আমাদের সাথে কলার আছেন, সালাম আলাইকুম। জি, আপনার প্রশ্ন রাখেন। আমি সিভিএস কিছু রোজা খোঁজা আমার রয়ে গেছে, আমি অসুস্থ হয়েছি, আমি আর নমাজ পড়তে রোজন আমার ইয়ে রোজা রাখতাম পারি না, সে ফজ রোজা যদি রাখতাম পারি না তো নতুন খোঁজাও তো আমি আদায় হতাম পারি না, তো এগুলা ওই তুরকিটা করতাম ওখান সিদ্ধিয়া দিলে ওই বলে ওখান থা ঘন্টাতে আর আমি ডেইলি 4 ঘন্টা বাদে বাদে 4টা পেইন কিলার খাই, আমার সময় পাঁচ ফোড়ন লাগে, আমি ওখানে যাই 7 বছর থেকে রোজা রাখতে পারি না, রোজা রাখতে পারি না। আপনি যেভাবে আপনার শারীরিক অবস্থার বর্ণনা দিয়েছেন যে আপনার শারীরিক অবস্থা এমন হয়েছে প্রতি 4 ঘন্টার পর পর পেন কিলার খেতেই হয়, এর মানে আপনি এখনো পারবেন না, ইভেন শর্ট দিনেও আপনি খোদা রোজা রাখতে পারবেন না, এই সিচুয়েশনে আপনি খোদা রোজার জন্য আপনি ফিদিয়া দিয়ে দিয়েন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين, যারা রোজা রাখতে অক্ষম হন, রাখতে পারতেছেন না এখনও, ফিউচারে রাখতে পারবেন না, এমনভাবে মারাত্মক বিমার হয়েছে অথবা বৃদ্ধ হয়ে একদম শায়েখে ফানি কিতাব রসা বলা হয় যে যিনি মারা যাওয়ার উপক্রম একদম দুর্বল হয়ে পড়েছেন, যে কোনো দিন তার শারীরিক শক্তি ফিরে আসবে রোজা রাখার এটা আশা করা যায় না, তো ওই দুই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ফিদিয়া দেওয়া যায়। সেম 3 নম্বর ব্যক্তি যেনার জিম্মাদারিতে রোজা ছিল মারা গিয়েছেন, ওনার পক্ষ থেকেও ফিদিয়া দেওয়া যায়। তো আপনি যেহেতু প্রথম ক্যাটাগরিতে পড়েছেন এমন মারাত্মক বেমার যে ফিউচারেও কোনো দিন বেমার কমবে রোজা রাখতে পারবেন এই আশা নাই, তাই আপনি খোদা রোজাগুলোর ফিদিয়া দিয়ে দিবেন। কীভাবে দিবেন? প্রত্যেক এক এক রোজার জন্য একটা ফিতরা, মানে 5 পাউন্ড আসলে আর একটু কম দিলেও হয়ে যায় বাংলাদেশের হিসাব অনুযায়ী, তো আপনি একটু ওলামায়ে কেরাম সঙ্গে কথা বলে আপনার যেহেতু লম্বা হয়তো বেশ লম্বা কিছু ফিদিয়া হবে, আপনি একটু ওয়ান টু আলোচনা করে আপনার পরিমাণ কত ক্যালকুলেট করে নেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। দেখি নেক্সট কলার কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন হই লাগে আপনার কাছে। আমার তো পাওয়ার সমস্যা, ডাইন পাও দিয়ে আমি পাও ভাঙিয়ে নামাজ পড়তে পারি না, তখন আমি চেয়ারে বইয়া নামাজ পড়ি, চেয়ারে বইয়া নামাজ পড়লে কি মানে যায় নামাজ লাগবো নি বিছানে। আচ্ছা ঠিক আছে। আর আট কিটা ও দিলাম মাটির দিলে আট বিষাইতাম ওল্লা বিষাইতাম নি আটর উপরে নি না একটু শর্ট করে রাখলে ওই। আর একটা জিনিস, আপনি চেয়ারে ফোড়েন যান রুকু রাখ পর্যন্ত খাড়া থাকতে পারেন নি না পারেন না? জি জি পারি, ইগু করি। আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে। আর একটা জিনিস আমি দেখাইতাম সাইয়ার, আপনি যদি যায় নামাজ বইয়া আপনি সজদা দিতেছেন বইয়া বইয়া ফারবানি কোন না পারেন না? জি নাই কেন ও একটা সমস্যা হইলো গেছেন পাও বাংলাম পারি। ঠিক আছে আমি আনসার দিয়ে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন হইলো আপনার যে নমাজ শুরু করবার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া আলহামদু শুরু করিলাম, এর বাদে নেক্সট সুরাত কিলাম যেটু জয়ন করবার লাগে আর ওটা বিসমিল্লাহ পড়া লাগবে না, আর এক রাখা পড়িয়া আনলে হেরিবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ সুরা শুরু করতে হইব না। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আনসার দিয়ে আমার ফোনটা রাখার বাদে আপনি টেনশন তো আমি শুনতাম পার। ঠিক আছে ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন মাশাআল্লাহ। আপনার আসলে প্রশ্ন দুইটি হলেও প্রত্যেকটি প্রশ্নের মধ্যে দুইটি দুই অংশ রয়েছে। প্রথম অংশ হলো আপনি অসুস্থ, আপনি স্বাভাবিকভাবে নামাজ পড়তেও পারেন না, ইভেন জায়নামাজে বসে স্বাভাবিকভাবে সজদা জবাব দেওয়ার আওতা আপনি পারেন না, পা ভাঙতে পারেন না, তো আপনি করেন কি যে তাকবীরে তাহরিমা বলে আল্লাহ উপর বলে দাঁড়িয়ে রুকু রাখ পর্যন্ত সূরা কেরাত পড়েন দাঁড়ানো অবস্থায়, তারপরে রুকু দিয়ে চেয়ারে বসে আপনি সজদা দেন। তো আপনার প্রশ্ন হলো এভাবে নামাজ পড়লে কি হচ্ছে? ইয়েস, আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন আপনার শারীরিক অবস্থা আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনি রুকু দেওয়ার সময় হাতটা
আপনার দাঁড়ান থেকে রুকু দিতেছিলাম মনে হয়, স্বাভাবিক রুকু আপনি দিলেন। এরপরে চেয়ারে বসে আপনার হাতটা হাঁটুতে রেখে আপনি ইশারা করলেন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বাস সিজদা হয়ে গেল। মাথাটা যতটুকু সম্ভব যদি আপনি আটু সোজা উপরণত নিয়ে যান ভালো, আর যদি নিচে নিতে পারেন অতই ভালো। তো এই হলো আপনার সেজদা। সেজদার সময় হাতটা শর্ট টাকার দরকার নাই, আটু উপরে রাখবেন, রেখেই সবাই সেজদা দেবেন। কেউ মনে করেন হাতটা এভাবে রাখবেন, কেউ বলে করেন এইভাবে রাখার দরকার নাই, সবচেয়ে উত্তম হলো এইভাবে রাখবেন সেটা, বাট হাত উঠাবেন না কোনো সময়। কেউ কিন্তু হাত এভাবে উঠাইয়া এইভাবে কপাল লাগায়, এটা কিন্তু আলিস নিষেধ এসেছে। রসলাম বলেছেন ইশারায় সিদ্ধা দেওয়ার সময় আপনি কোনো কিছুকে উঠাইয়া, কোনো বালিশ বা চকি বা টুল, উঁচু কোনো জিনিস বা হাত এভাবে উঠাইয়া আপনি সিদ্ধা দিতে আল্লাহ নিষেধ করেছেন। তো আপনার প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হলো আপনি প্রথম রাখাতে সুন্নত তরিকা মতো শুরুতে সানা পড়ি আমরা সুবহানাক আল্লাহুম্মা হামদিকা, তারপরে আমরা আউযুবিল্লাহ পড়ি, তারপরে বিসমিল্লাহ পড়ি, এরপরে সুরা শুরু করি। এখন সুরা ফাতিহা পড়ার পরে সুরা শুরু করার সময় সেখানেও কি বিসমিল্লাহ পড়তে হবে? তো সেখানে যদি সুরার শুরু থেকে পড়েন, এখানে একটি বিষয় আগে জেনে রাখুন যে সুরায় ফাতিহা পড়ার পরে আপনি যে অংশ পড়বেন সুরার, এখানে বিসমিল্লাহ পড়বেন কি না পড়বেন না ক্লিয়ার হাদিসের মধ্যে কোনো কিছু আসে নাই, যার ফলে এখানে উলামায়ে কেরামের দুইটি মতামত রয়েছে। কেউ বলছেন পড়লে ভালো, কেউ বলছেন না পড়লে ভালো। বাট এই কথা নিশ্চিত আপনি পরবর্তীতে যদি সুরাতে বিসমিল্লাহ নাও পড়েন কোনো সমস্যা নাই, বাট উত্তম হবে কোনটি করা যদি আপনি সুরার শুরু থেকে শুরু করেন, আপনি সুরার প্রথম থেকে পড়তেছেন। তো কোরআন শরীফ তিলাওয়াত করার সময় নিয়ম কি, সুরার প্রথম থেকে তিলাওয়াত শুরু করলে আমরা কী পড়ি, বিসমিল্লাহ পড়ি, তো আপনি এখানে বিসমিল্লাহ পড়ে নেবেন। আর যদি সুরার মধ্যখান থেকে আপনি তিলাওয়াত করতেছেন তখন বিসমিল্লাহ না পড়া উত্তম। বাট উভয় সুরাতে পড়া নিলেও সমস্যা হবে না, না পড়লেও সমস্যা হবে না, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি সুরায় ফাতিহার পরে সুরা পড়ার পূর্বে যদি সুরার বিগিনিং থেকে আপনি শুরু করেন তো কোরআন শরীফ তিলাওয়াত করার জেনারেল রুল হলো যে কোনো সুরা থেকে শুরু করলে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়, ধারাবাহিক তিলাওয়াত করতে করতে এক চূড়া চরে আসলে ওই সুরার প্রথম বিসমিল্লাহ পড়তে আপনি বিসমিল্লাহ পড়ে নেওয়াটা ভালো হবে। আর যদি সুরার মধ্যখান থেকে আপনি পড়তেছেন তিলাওয়াত করতেছেন পুরা সুরা না পড়ে, তো ওই সময় বিসমিল্লাহ না পড়াটা উত্তম হবে। বাট এরপরেও উভয় সুরাতে পড়ার সময় না পড়লে বা না পড়ার সময় পড়ে নিলেও কোনো সমস্যা হবে না, কারণ হাদিসের মধ্যে ক্লিয়ার এভাবে কোনো কথা আসে নাই। আপনার এই প্রশ্নের আরেকটি অংশ রয়েছে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে আপনি আবারও কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন? আউযুবিল্লাহ পড়বেন না, শুধু বিসমিল্লাহ পড়বেন। সুরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহ পড়তে হবে না। আউযুবিল্লাহ শুধুমাত্র প্রথম রাকাতে, যেভাবে সানা সুবহানাকা বা এই সানা যে দোয়া আমরা পড়ে থাকি এটা প্রথম রাকাতে, ঠিক তাউজ মানে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এটা শুধুমাত্র প্রথম রাকাতে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতে শুরুতে সুরায় ফাতিহার পূর্বে শুধুমাত্র বিসমিল্লাহ পড়তে পারবেন, সেখানে আউযুবিল্লাহ পড়তে হবে না এবং পড়া সুন্নত নয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল নামাজের ওয়াজিবাত নিয়ে। তো আমরা ইনশাআল্লাহ বিষয় কন্টিনিউ করব। আপনার প্রশ্ন হয়তো আমাদের সামনে প্রশ্ন নিয়ে আসছেন, কেউ আমরা প্রশ্ন নিয়ে যাবো ইনশাআল্লাহ। নেক্সট কল কে আছেন দেখি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব, আপনি হুকরা ফজর গদাত ইনশাআল্লাহ কইমু। আমি আর কোনটা আছেন প্রশ্ন যে না আর কোন প্রশ্ন নাই, কোনে দেখি চারটা দোষ, কোনে দেখি পাঁচটা দোষ, এটার কারণ কিটা? দুইটা টাইম দুই ঘুরে ফলো করেন, কোনো ক্যানাডা বেশি আর্লি ফজরে ঘুরে ফলোয়েন। তো আমরা কর্ম কোনটা যে আমরা দেখবো যে ডিগ্রি বৃত্তি করি আর দুইটা টাইম থেকে খুব ইয়ে ফর্স হয়, বাট আমরা যেটা করি লেটের একটা ফজর শুরু হয় আমরা ও টাইমে ফলো করি, আমরা ফজর পড়বো, এর আগে আমরা পড়লাম না, তো কোনো সমস্যা নাই। যদিও চারটা দশে কোনো ক্যালেন্ডার দেখাইতেছে আর একটা দেখাইতেছে পাঁচটা দশে, তো আমরা কোনটি করব? পাঁচটা দশের পরে তো ফজর নিশ্চিত, আর চারটা দশের পরে ফজর শুরু হয়ে গেল কি না গেল না সেখানে হয়তো কারো মতে শুরু হলেও মেজরিটি অনেক কারো মতে শুরু হয় নাই, তো আপনি ওই টাইম ফজর না পড়ে আমরা পাঁচটা দশের পরেই ফজর পড়ব। আর শ্রেষ্ঠ হয় বোধ হয় সাতটা কত মনে হয় প্রায় সাড়ে সাতটার পর্যন্ত থাকে, তো আমরা পাঁচটা দশের মানে লেটে যেটা শুরু হয়ে দেখা যায় যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার ফলো করাটাই সেফ হবে এবং এটাই সবচেয়ে নিরাপদ হবে, তো আপনি এটাই ফলো করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ, জাযাকুমুল্লাহ আসসালাম জাযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজর শুরু হয় কিন্তু সুবে সাদিক যে সময় হয়, সুবে সাদিকের মানেই হলো যে সময় পূর্ব আকাশে সাদাটা একটু স্প্রেড হয়ে যায় তখন কিন্তু ফজর শুরু হয়। হ্যাঁ, এবং এটা থাকে সূর্য উদয় হওয়া পর্যন্ত। তো আমরা দেখি যতটুকু মুশাহাদার ভিত্তিতে
লেটে যে ফজর বিগিনিং দেখানো হয় যে ক্যালেন্ডার, ওই ক্যালেন্ডারটাই আমরা বাস্তব লোকে মিল পাই বেশি, এজন্য এটাই ফলো করার জন্য বেশি। স্পেশালি ফজরের টাইম শুরুর ক্ষেত্রে আমরা কিন্তু ওটাই ফলো করবো, এর আগে আমরা ফজর পড়বো না ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খাইরান। নেক্সট কল কে আছেন দেখি, এই কল পরে আমরা ব্রেক ব্রেকে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি জি, আপনার প্রশ্ন করুক। আমি আমার মাত্র এই ছোট্ট একটা রয়ে গেছিল, আমিও ফিরে মানুষের দিতাম ফার্মনে, তখন তো জানতাম আসলাম খোঁজা ফির দিয়ে একদিন দিতাম, কোন এখন দিতাম ফার্মনে। আপনার ফিদিয়া, আপনি কি একজনকে সব ফিদিয়া দিতে পারবেন নাকি আলোক আলোক এক এক ফিদিয়া এক একজনকে? উলামায়ে কেরামের ভিন্ন মত থাকলেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে নির্ভরযোগ্য মতামত অনুযায়ী ফতোয়ার আলোকে আপনি চাইলে সব ফিদিয়া একজনকেও দিতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা হবে না। যদি উত্তম হয় বাটিয়া দেওয়া, মানে এক এক ফিদিয়া কমপক্ষে একজনকে দেওয়া, বাট এরপরে যদি আপনি চান সারা ফিদিয়া একত্র করে একজনকে দিয়ে দিতেন তাও জায়গা হবে ইনশাআল্লাহ। তবে উনি গরিব যেন হন, মানে ফিদিয়ার এলিজেবল যেন হন, উপযুক্ত যেন হন, ফিদিয়া দিতে পারবেন ওই গরিবকে যাকে জাকাত দেওয়া যায়, তার কিছুই নাই বা থাকলেও সে চলতে পারতেছে না, তার বিশেষ প্রয়োজনীয় জরুরত সে পুরো করতে পারতেছে না, এমন নিডি মানুষকে আপনি জাকাত যেভাবে দিবেন সমান ওই ব্যক্তিকে একমাত্র ফিদিয়া দিতে পারবেন। তো এই হলো ফিদিয়ার নিয়ম, অর্থাৎ ফিদিয়া দিতে হয় গরিব অথবা মিসকিনকে, যার কিছুই নাই বা থাকলেও তার নিত্য প্রয়োজনীয় জরুরত সে চালাইয়া যাইতে পারতেছে না, ঠিক আছে? তো আপনি ইনশাল্লাহ চাইলে সব ফিদিয়া মিলাইয়া একত্রিত পারবেন, কী পরিমাণ দিবেন কতটুকু দিবেন আপনি যে ক্যালকুলেট করতে না পারলেও আপনি হয়তো অন্য কারো উলামা একরামের ওয়ান টু ওয়ান আলোচনা করবেন। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খাইরান। ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে ব্রেকে যাব ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, আবারও ব্রেকের পরে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা দেখে থাকেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় এই প্রোগ্রাম, আমার সাথে হাজরত মাওলানা মুফতি শেখুল হাদিস আব্দুর রহমান মনোহরপুরি হুজুর আছেন। ইনশাআল্লাহ আপনারা এতক্ষণ আলোচনা শুনতেছিলেন এবং প্রশ্ন উত্তর নেওয়া হয়েছে, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে একজন কলার চলে আসছেন। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন রাখুন। আমার এখন বয়স কম, এখন ননরি তার বয়স 100 হচ্ছে, কিন্তু তাই মাথা মাসে করুন দিবার যায় হুস ঠিক আছে, কোনো সময় যারা পাচ্ছেন হুস থাকে তো নমাজ বইন বইয়া করিলে নমাজ পড়েন করিয়া উঠবার এক হাত করিয়া চলান ফেলিয়া মনোযোগ করিলে এখন ইলা অবস্থায় খিতা করে যাই তো তার পেশাব পাখানে কন্ট্রোল নাই, আমি আতিথ্যা প্রবেশ করবে আতিথ্যা পেশাব করবা এখন খিতা করে যাই তো আমরা আনসার দেন ইনশাল্লাহ। আপনার আত্মীয় কইছেন নানি? আমরা আনসার দেন ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আসেনি? আপনার প্রশ্ন হলো আপনার একজন বোন বয়স প্রায় 100, হুশ পুরা ঠিক থাকে না, অনেক সময় বলে দিলেন আমার শুরু করলে এক রাখাত পরে উনি সালাম ফিরিয়ে ফেলেন, আমার শেষ করে ফেলেন, মাতার ওনার বুধশক্তি যেটা পুরো স্বাভাবিক নয়, তো উনি কীভাবে নামাজ পড়বেন? দেখেন একটি কথা মনে রাখতে হবে আমাদেরকে, যতক্ষণ পর্যন্ত হুঁশ ঠিক আছে আমাদের নামাজ পড়তেই হয়, যেভাবে আমরা পারি, দাঁড়িয়ে না পারলে বসে বসে, বসে না পারলে শুয়ে শুয়ে, স্বাভাবিকভাবে রুকুতে যেতে না পারলে ইশারে রুকুতে দিয়েও নামাজ পড়তে হয়, নামাজ মাফ হয় না। হ্যাঁ, যদি মাথায় কাজ না করে, মাথার ব্যালেন্স ঠিক না থাকে, তাহলে কিন্তু নামাজটা যদি অবস্থায় সবসময় থাকে তাহলে তো নামাজ মাফ হয়ে যাবে। একদিনের পুরা দিন যদি এইভাবে চলে যায় দিনের নামাজগুলো মাফ হয়ে যায়। তো ওনার অবস্থা যদি মানসিকভাবে উনি এতই দুর্বল হয়ে পড়েছেন যে ওনার মানসিকতা এমন একটি পর্যায়ে গেছে উনি নামাজ কোন নামাজ পড়বেন কয় রাকাত পড়বেন মাথা দিয়ে উনি এটা নিজে আন্ডারস্ট্যান্ড করে বুঝে উঠতে না পারেন, তো ওনার জন্য নামাজ পড়া জরুরি নয়। আপনারা যদি সহযোগিতা করে ওনাকে বলে দিয়ে যদি সহযোগিতা নিয়েও নামাজ পড়তে পারেন তো পড়বেন, যদি পারেন না তো ওনার হালতের উপর ছেড়ে দেন ইনশাল্লাহ। ওনার নামাজ হয়তো এই মানসিকতার কারণে ইনশাল্লাহ ওনার নামাজ আর ফরজ থাকবে না, যে হোক যেভাবে পারলেন পড়লেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্যাপাবিলিটি এবং তার সাধ্যের ঊর্ধ্বে কোনো দায়িত্ব আল্লাহ পাক চাপিয়ে দেন না। রুফিয়াল কালাম আন সালাস, তিনজন ব্যক্তির সঙ্গে কোনো হিসাব কিতাব চলে না, ঘুমন্ত ব্যক্তি এবং নাবালক সন্তান আর মজনুন যার মাথায় কাজ করে না। সো ওনার মাথার অবস্থা যদি এরকম হয়ে যায় যে উনি নামাজ কয় রাকাত কোন অর্থে নামাজ মাথা দিয়ে খুলে উঠতে পারতেছেন না, তো ইনশাল্লাহ ওনার নামাজ হয়তো মাফ হয়ে যাবে। আর যদি উনি পড়তে পারেন আপনার সহযোগিতা নিয়ে হলেও, তাহলে আপনারা অবশ্যই একটু সহযোগিতা করেও ওনাকে নামাজ পড়ানোর চেষ্টা করবেন। এটা হলো আপনাদের সহযোগিতা নিয়ে, যদি পড়তে পারেন তাহলে তো আপনার সহযোগিতা করলেন, আর সহযোগিতা করে নামাজ শুরু করার পরেও যদি উনি মানে কোনো করতে না পারেন তখন এই নামাজটা ইনশাল্লাহ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আলোচনা ছিল নামাজের ওয়াজিবাত নিয়ে। আমরা চারটি ওয়াজিব জেনেছিলাম, পাঁচ নম্বর আরেকটি ওয়াজিব হলো রুকু থেকে দাঁড়িয়ে ভালোভাবে সোজা হওয়া, এটাকে কওমা বলে, ঠিক দুই সজদার মধ্যখানে ভালোভাবে সোজা হয়ে বসা যেটাকে জলসা বলে। রুকু থেকে সোজা না হয়েই যদি আমরা সজদায় চলে যাই ওয়াজিব মিসিং হয়ে গেল। ঠিক দুই সজদার মধ্যখানে প্রপারলি না বসে আমরা যদি দ্বিতীয় সজদায় চলে যাই তখন কিন্তু ওয়াজিব মিসিং হয়ে যাবে, নামাজ এবার ইচ্ছা করি করলে তো নামাজ হবেই না, ভুলবশত যদি হয়ে যায় তাহলে সোজা সজিয়ে ঠিক করতে হবে। তো এই হলো আরও দুইটা, তাহলে আমরা আগে চারটি শিখেছিলাম, আরও দুইটা ছয়টা হয়ে গেল। সাত নম্বর, প্রথম বৈঠক, যে নামাজে তিন বা চার রাকাতি নামাজ প্রথম বৈঠক এটা হলো ওয়াজিব। যদি কোনো কারণে আমরা প্রথম বৈঠক ভুলবশত না বসে আমরা দাঁড়িয়ে যাই, তাহলে আমরা দাঁড়ানোর কাছে চলে গেলে আমরা কিন্তু আর বসবো না, নামাজের শেষে গেছে সজদা সজিব। আর যদি দাঁড়ানোর কাছে নয় বরং এখন পর্যন্ত সজদার কাছে বা ফ্লোরের কাছে রয়েছি এমত অবস্থায় স্মরণ হয়ে গেলে আমরা বসে যাব, বসে আমরা কায়দা করে আমরা নামাজ কন্টিনিউ করব। আর যদি আমরা পুরা দাঁড়িয়ে যাই বা হাঁটুটা সোজা হয়ে আমরা দাঁড়ানোর কাছে চলে গেছি তাহলে কিন্তু আমরা ফিরে আর বসবো না, নামাজ কন্টিনিউ করব। আর এই কায়দায় উলা মিস হয়ে যাওয়ার কারণে শেষ দিকে আমরা সজদা সহ করব। তো কায়দায় উলা এটা আরেকটি ওয়াজিব। সাত, আট নম্বর আরেকটি ওয়াজিব হলো প্রথম কায়দায় আত্তাহিয়াতু পড়া, উভয় কায়দাতে তশহুদ পড়া। তো তশহুদ পড়াটা হলো ওয়াজিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়াস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেহেতু ওয়াজিব তাই তশহুদটা অবশ্যই শুদ্ধ করে শিখতে হবে, শুদ্ধ করে পড়তে হবে। আত্তাহিয়াতু শুদ্ধ যেন হয়, নামাজের কেরাত যেহেতু ফরজ, সূরা মিলানো যেহেতু ওয়াজিব, তো এগুলো আমার অবশ্যই বিশুদ্ধ হতে হবে। আরেকটি ওয়াজিব হলো সালাম, যে সময় আমরা নামাজ শেষ হয় শেষ বৈঠকে আসসালামু আলাইকুম এই শব্দ উচ্চারণ করে নামাজ শেষ করা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা বলে নামাজ শেষ করা, এটা একটা ওয়াজিব। আরেকটি ওয়াজিব হলো বিতিরের কুনুত পড়া, আমরা দয়া কুনুত পড়ি, আল্লাহুম্মা নাস্তাঈনুকা অথবা আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, এই যে কোনো একটি দুরুস্তই পড়া এটাও একটি ওয়াজিব। যদি কোনো কারণে কুনুত না পড়ে আমরা রুকুতে চলে যাই আর স্মরণ হলো যে আমি তো কুনুত পড়ি নাই, রুকুতে চলে যাওয়ার পরে আমরা কিন্তু রিটার্ন উঠে দয়া কুনুত পড়তে যাব না, অনেকে আমরা ভুল করে ফেলি, রুকুতে গিয়ে স্মরণ হয় আবার আমরা ফিরে চলে আসি। রমজান শরীফে এরকম হয়, অনেক হাফেজ সাহেব রমজান শরীফে হয়তো কুনুত না পড়ে রুকুতে চলে গিয়েছেন, পিছন থেকে লোকমার পর লোকমা শুরু হয়, ওনারা ইমাম সাহেব রুকুতে জানি না, না রুকুতে চলে গিয়েছেন মাস্তাওয়ালা ফিরতে পারবেন না, উনি নামাজ শেষ করবেন শেষ বৈঠকে গিয়ে উনি সিজদা সহ দেবেন। কেন? দোয়া কুনুত পড়া কি ওয়াজিব আর রুকু হলো ফরজ। তো আপনি বড় রুকুটা শুরু করে ফেলেছেন, বড়টা শুরু করে ফেলেছেন, এই বড় রুকু থেকে আপনি ছোট ওয়াজিবের দিকে রিটার্ন আসা এটা উসুলের নিয়ম নয়, এটা নিয়ম পরিপন্থী, নামাজ ভেঙে যাওয়ার কথা ছিল। বাট অনেকে ফিরে আসেন হিসাবে তাও নামাজ হয়ে যাবে কিন্তু উনি অনিয়ম করে ফেলেছেন। নিয়ম হলো এইভাবে যদি ভুলবশত আপনি রুকুতে চলে যান তাহলে আপনি দোয়া কুনুত না পড়ার কারণে রুকু থেকে আপনি উঠবেন না, বরং এইভাবে নামাজ আপনি শেষ করে শেষ বৈঠকে গিয়ে আপনি তশহুদ সজদা সহ দিয়ে নামাজ কমপ্লিট করবেন। তো দোয়া কুনুত পড়া একটি ওয়াজিব। ঠিক তেমনিভাবে উভয় ঈদের এক্সট্রা তকবিরাত যেগুলো সেগুলোও কিন্তু ওয়াজিব, কারণ ঈদের তকবিরাত তিন তকবির, জায়েদ তকবির তিনটা তিনটা ছয়টা, নাকি প্রথম রাখাতে সাতটা বাদে রাখাতে ছয়টা, সেখানে ভিন্ন ভিন্ন মত রয়েছে এবং তকবিরটা দিতে হবে কখন ভিন্ন মত থাকলেও, আমরা তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা যেটা করে থাকি সেটা কী করি যে এক্সট্রা তকবির প্রথম রাখাতে তিনটা দেই, সানা পড়ার পরে এবং সুরা শুরু করার পূর্বে আল্লাহ আকবর বলেই আমরা সানা পড়ি,
তারপরে তিনটা তকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ইমাম সাহেব সূরা ফাতিহা সূরা পড়েন, তারপর রুকু সিজদা দিয়ে দ্বিতীয় রাখাতে কেরাত পড়ার পর রুকু যাওয়ার পূর্বে হাত চেড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে প্রথম রাখাতে এক্সট্রা তিনটি তকবীর এবং দ্বিতীয় রাখাতে রুকুর পূর্বে এক্সট্রা তিনটি তকবীর, এই এক্সট্রা তকবীরগুলোও ওয়াজিব। যদি কোনো কারণে এটা মিস হয়ে যায় সিজদা সজিতে হবে। তবে একটি কথা মনে রাখবেন, ঈদের জামাত যদি বিশাল বড় জামাত হয় যে সেখানে সিজদা সহ দিতে গিয়ে যদি দেখা যায় আরও অনেক পেস লেগে যাবে, মানুষরা মিসগাইড হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, অনেক হয়তো বুঝতে পারবে না যে এটা সিজদা সহ হচ্ছে নাকি কী হচ্ছে, তখন সিজদা সহ কিন্তু মাফ হয়ে যায়। বড় বিশাল জামাত হলে উইদাউট সিজদা সহ যদি কেউ নামাজ শেষ করে ফেলেন তবুও তার নামাজ হয়ে যাবে। কেন? সিজদা সহ উদ্দেশ্য নামাজকে কারেকশন করা, ঠিক করা। এবার যদি সিজদা সহ দিতে গিয়ে যদি আর একটা বেজাল সৃষ্টি হয়ে যায়, তো ওই বেজাল সৃষ্টি থেকে বাঁচার জন্য ওই বিরাট বিশাল জামাত থেকে জামাতের জন্য সিজদা সহটা মাফ হয়ে যায়, এটা মাথায় রাখবেন। কিন্তু আরেকটি হলো যে ইমাম সাহেবের জন্য কিছু নামাজের খেরাত বড় করে পড়া, যেমন ফজরের খেরাত, এশার প্রথম দুই রাকাতের খেরাত, মাগরিবের খেরাত, জুমার খেরাত, দোয়া ঈদের খেরাত, তারাবির খেরাত, রমজান শরীফের বিতিরের খেরাত, এই নামাজগুলোর মধ্যে মাগরিব এবং এশার প্রথম দুই রাকাতের খেরাত, ফজরের দুই রাকাতের খেরাত বড় করে পড়া, এটা হলো ওয়াজিব ইমাম সাহেবের জন্য। আপনি একা যদি পড়েন তাহলে সেখানে এখতিয়ার আছে, চাইলে আপনি বড় করেও পড়তে পারেন, চাইলে আপনি আস্তে করেও পড়তে পারেন। আবার ইমাম সাহেবের জন্য বা সবার জন্য জুহর, আসর, তারপরে নফল, সুন্নত, ওই নামাজগুলোর খেরাতগুলো আস্তে পড়াটা ওয়াজিব। সেখানে যদি খাও বড় করে পড়ি তাহলে কিন্তু সিজদা সহ হবে। হ্যাঁ, রাত্রের নফলের ক্ষেত্রে কিন্তু জায়েজ আছে, আপনি চাইলে বড় করেও তিলাওয়াত করতে পারেন, নবীর সম করেছেন, সাহাবায়ে কারাম করেছেন, সেটা ভিন্ন। দিনের নফলের নামাজ, দিনের নফল নামাজ এবং সুন্নতের নামাজ প্লাস জুহর এবং আসরের নামাজের খেরাত খেরাত আসতে পড়তে হয়, এটা আসতে পড়া ওয়াজিব। এই হলো ওয়াজিবাতে নামাজ, আমি যেগুলো আলোচনা করলাম। যদি কোনো ভুলবশত এই ওয়াজিবের মধ্যে কোনো উল্টাপাল্টা হয়ে যায় তাহলে এটাকে সংশোধন করার তরিকা কি? সিজদা সহ, সিজদা সহর মাধ্যমে এটাকে সংশোধন করা যায়। জাযাকুমুল্লাহ হাসানা জাযা। দেখি এই মুহূর্তে আমাদের সাথে কলার আছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্ন হলো হুজুরে আসহ এবেন রং কিনে আল্লাহর গুরু লাগাই, এটা তো সমান লাগে, আমি আজ দি সইছি, এটা বেস্ট থেকে আনা হইছে নি, আমার প্রশ্ন। আর কোন প্রশ্ন আছে নি? আমরা আনসার দেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী এবং তাফসীরে কুরতুবী সহ বিভিন্ন তাফসীরে কিতাবে বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে করে জান্নাত থেকে যেগুলো নিয়ে এসেছিলেন তন্মধ্যে হজরে আসল ব্ল্যাকস্টোন যেটি, এবং তিরমিজি রাজ মধ্যে এটাও এসেছে এই পাত্রটা শুরুতে ছিল কিন্তু একদম সাদা, সাওয়াদাত হু খাতায়া বনি আদম, সান অফ আদমের গুণা জড়তে জড়তে শেষ পর্যন্ত এই পাথরটি কালো হয়েছে, প্রথমটা কিন্তু সাদা ছিল। তো এই বর্ণনা হিসাবে এই পাথরটি জান্নাত থেকে এসেছে। হাত দিয়ে টাচ করলে কীভাবে লাগলো না এটা বড় কথা নয়, যেহেতু হাদিস মধ্যে এসেছে জান্নাত থেকে এসেছে, জান্নাতি একটি পাথর, আমরা এটাকে এভাবে দেখতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরকে চুমা দিয়েছেন, হাদিসে এটাও এসেছে কঠিন কেয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরকে দুইটি চক্ষু দান করবেন এবং জবান দান করবেন। হাসরের মাঠে যত লোক তাকে ইসতালাম করেছিল, চুমা দিয়েছিল বা দূর থেকে ইশারা করে ইসতালাম করেছিল, তাদের পক্ষে সাক্ষী দিবে যে কে কে হজ বা উমরার মাধ্যমে তাকে ইসতালাম করেছিলেন। আল্লাহু আকবার। তো এই পাথরটা সাধারণ পাথর নয়, অস্বাভাবিকটা পাথর। হযরত ওমর যখন বলেছিলেন জানি তুমি পাথর, লা তানফা ওয়া লা তাদুর, আমরা বিলিভ করি, বিশ্বাস করি পাথর কোনো লাভ করতে পারে না, ক্ষতি করতে পারে না, লাওলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুক মা কাব্বালতুক, যদি নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে তোমাকে চুমা দিতে আমি না দেখতাম তা আমি উমর অন্ততপক্ষে তুমি পাথরকে চুমা দিতাম না। এটা হযরত ওমর এ কারণে বলেছেন যে আমরা মূর্তি পূজা করি না, আমরা রাসূলুল্লাহ সাল্লাম তরিকা ফলো করি, আমরা আল্লাহর হুকুমকে ফলো করি, আমরা কাবার ঘরের দিকে ফেস করি, এটা কাবার ঘরের পূজা নয়, কাবার রবে, কাবার ঘরের রবের পূজা। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই কালো ঘরের মালিক রব যিনি আল্লাহ উনার ইবাদত হবে, পূজা হয় না কাবার ঘরের, পূজা হয় না পাথরের, পূজা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই পাথরের খালিক
পারত্যে পাথরের রব, ঘরের রব এবং মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো এই পাথরটা কিন্তু একাধিক বর্ণনামতে এটা জান্নাত থেকে হযরত আদমের সঙ্গে এসেছিল। এটা শুরুতে ছিল সাদা, বনি আদমের গুণা এটা কালো বানিয়েছে এবং কঠিন কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চক্ষু দিবেন, জবান দিবেন, চক্ষু দিয়ে যারা তাতে ইসলাম করেছিল তাদের পক্ষে সাক্ষী দিবে, জবান দিয়ে কথা বলবে। এটা একটা অস্বাভাবিক পাথর। যেভাবে মসজিদ নববীর একটা টুকরা একটা অংশ, মা বাইনা বাইতি ও মিম্বরি রওদাতু মিন রিয়াদিল জান্না, নবী আকরাম ইসলামের হুজরা এবং মিম্বরের মধ্যবর্তী জায়গাকে বলা হয়েছে জান্নাতের টুকরা। এই জায়গা সম্পর্কেও ইমাম মালিক রহমতুল্লাহ বিশ্বাস এবং বিলিফ হলো এটাও জান্নাত থেকে আনা হয়েছে অথবা এটা জান্নাতের সঙ্গে মিলবে শেষ পর্যন্ত গিয়ে। তো ভিন্ন ব্যাখ্যা রয়েছে, বর্ণনা রয়েছে, বাট এই জায়গাগুলো একটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক নয়। ওই জায়গা যেভাবে একটা অস্বাভাবিক জায়গা, ঠিক তেমনিভাবে কাবা শরীফের হজরে আসদ বা ব্ল্যাকস্টোন কালো পাথরটিও ব্যতিক্রম একটি পাথর। ধন্যবাদ, আপনি বলেছেন যে আপনি এটাকে টাচ করেছেন। ইয়েস, হজে গেলে আমরা প্রথম অপশন হলো আমরা যদি পারি তাহলে তাকে কিস্তিপর চুমা দেবো, না পারলে হাত দিয়ে টাচ করে হাতের মধ্যে চুমা খাবো, তাও না পারলে দূর থেকে কোনো সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইশারা দিয়েও ইস্তালাম করেছেন। তিন প্রকার ইস্তালাম, কয় প্রকার? তিন প্রকার। একটি হলো ডাইরেক্ট চুমা দেওয়া, দুই নম্বর হাত বা কাপড় বা হাতের কোনো লাঠি দিয়া স্টাফ দিয়া টাচ করে ওইটার মধ্যে চুমা খাওয়া, আর তৃতীয়টি হলো দূর থেকে ইশারা করে এমনভাবে হাতটাকে প্রেস করা, যেমন আমি পাথরের উপর আমি হাতটা রেখেছি। এই তিন তরিকার কোনো একতরা ইসলাম করলেই ইসলামের হক আদায় হয়ে যায়। এখানে একটি বিষয়, আমরা অনেকেই হজে অথবা উমরায় গেলে খুব বেশি ধাক্কাধাক্কি করে অন্য লোকদেরকে কষ্ট দিয়ে হলেও আমরা হজরাসে চুমা দেওয়ার জন্য আমরা একবারে বেকুল হয়ে পড়ি। ইভেন অনেক মহিলারাও পর্যন্ত বিড়ের মধ্যে এই পাথরে চুমা দেওয়ার জন্য অনেক ধাক্কাধাক্কি শুরু করে দেন। মনে রাখতে হবে এই পাথরে চুমা দেওয়া এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা সুন্নাত। এবং ইসলামের তিনটি অপশন রয়েছে, আপনি যে কোনো একটি আপনি করবেন যদি সম্ভব। যদি ডাইরেক্ট না দেওয়া যায় তো দূর থেকে চইলেন, এটাও না পারা গেলে আপনি ইশারা দিলেন, তো সেখানে ধাক্কাধাক্কি করে যাবেন কেন? ধাক্কাধাক্কি করলে বিশেষ করে মা বোনদের জন্য পর্দা লঙ্ঘন করলে এটা তো হারাম হবে, এজন্য এটা মাথায় রাখতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যে সময় তওয়াফ করতেন উনার সঙ্গিনী একজন মহিলা বলেছিল চলো আমরা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে না আমরা এই পুরুষের সঙ্গে ধাক্কাধাক্কি করতে যাব না। উনি তওয়াফও করতেন, তওয়াফের মধ্যে পুরুষের ভিড়ের মধ্যে না ঢুকে সাইডে সাইডে পাশে পাশে থেকে উনি তওয়াফ করেছেন। এটাই হলো নিরাপদ এবং এটাই হলো সবচেয়ে নিয়ম। যদিও পুরুষ এবং মহিলারা একসঙ্গে তপ করার বৈধ রয়েছে, বাট এরপরেও প্রত্যেকে নিজের যতটুকু পারা যায় পুরুষ থেকে আলোক এবং পুরুষ বা মহিলা থেকে আলোক থাকার আমরা অবশ্যই নিজেকে কন্ট্রোল এবং চেষ্টা করার চেষ্টা অবশ্যই করবো, কারণ আল্লাহর ঘরের সামনে। আল্লাহ আমাদের প্রত্যেকে সেই তপিক দান করেন। আমি জাজাকুমুল হাসান জাজা। আমি আবারও বলবো যে হজরে আসলে চুমা দেওয়া এটা ওয়াজিব নয়, ফরজ নয়, এটা সুন্নত। সুযোগ থাকলে তিন তরিকার যে কোনো এক তরিকা ইসলাম করা যায়, ঠিক আছে? তো সেখানে ধাক্কাধাক্কি করার তো কোনো প্রয়োজনই আসে না। আমরা অনেক সময় কিন্তু সেখানে গেলে একটু বেশি আমরা আবেগ প্লুত হয়ে আমরা অনেক সময় ধাক্কাধাক্কি শুরু করে দিই। আমরা তখন ধাক্কাধাক্কি করার মাধ্যমে যেন হারামে লিপ্ত হয়ে যাচ্ছি, আমরা এটা অনেক সময় ভুলেই যাই, এটা যেন না হয় এটা মাথায় রাখবো আমরা ইনশাআল্লাহ। আমাদের আলোচ্য বিষয় ছিল নামাজ প্রসঙ্গে। আমরা জেনেছিলাম নামাজ শুরু করার পূর্বে শরাইত, আমরা আরও জেনেছিলাম নামাজের ভিতরের ফরাইদ, আমরা আজকে আলোচনায় জানলাম নামাজের ওয়াজিবাত। এবং একজন মুসলমান হিসেবে অবশ্যই জানতে হবে কোন কাজগুলো ফরজ, কোন কাজ ওয়াজিব, কারণ ওয়াজিব মিসিং হয়ে গেলে ভুলবশত সিদ্ধান্তের সংশোধন করা যায়, আর ফরজ ছুটে গেলে নামাজকে রিপিট করতে হয়, সেখানে সংশোধন করার আর কোনো চুরত থাকে না। এজন্য আলোকভাবে কোনটা ফরজ কোনটা ওয়াজিব এটাও জানা আমাদের জরুরি। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ। দেখি এই মুহূর্তে আমাদের সাথে কলার আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আমার মুফতি সাহেব সালাম কইবা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আচ্ছা, আপনার প্রোগ্রামটা খুব সুন্দর লাগে, আমি একটা জিনিস ভালো লাগে বুঝতাম চাইলাম। মুফতি সাহেব কইবা আমারে বুঝাইয়া ফোন রাখার বাদে তাহাজ্জুদের যে নামাজের দিন হয়ে থাকেন কিবা সুন্নত বা নফল নিয়ত কইরা পড়া লাগবো। এখন আমার প্রশ্ন হইল তাহাজ্জুদের নামাজের এক রেখা তো কিরা ফার্স্ট সাত চূড়া একলগে পড়া যাইব নি, আমপাড়ার চূড়া বা যদি উফুর থেকে আরো ফুইরা যদি কেউ জানাই না কি পড়া যাইব নি, বা মাগরিব বাদে যে নফল নামাজ আছে এগুলো তো পড়া যাইব কিনা, ওটাতে যদি ক্লিয়ার হয়ে যাকো তাহলে খুব খুশি হইব। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমার হাজি সাহেবকে সুন্দর প্রশ্নের জন্য। এবং যে সময় আপনারা এই সময় প্রশ্ন করেন, আমাদের হিরসা জাগে যে আপনারা যারা তাহাজুদে কয়েকটি সুরা পড়ার চিন্তা করতেছেন, তাহাজুদ পড়ার চিন্তা করতেছেন, আউয়াবিন পড়ার শুধু চিন্তাই নয়, বরং সেই আউয়াবিনে কি কয়েকটি সুরা একত্রে মিলিয়ে লম্বা করে কি পড়া যাবে, এটা প্রশ্ন করতেছেন। প্রমাণ হল যারা এইভাবে নফল নামাজে একাধিক সুরা মিলিয়ে পড়ার সুযোগ নেওয়ার চেষ্টা করতেছেন, তাদের ফরজ তো অবশ্যই ঠিক থাকবে, তাদের ওয়াজিব তো অবশ্যই ঠিক থাকবে, সুনতে মোকাদা ছুটার প্রশ্নই উঠে না। তো আপনার প্রশ্নের আনসার হলো ইয়েস, জায়েজ আছে। সংক্ষেপে আনসার কি? জায়েজ আছে। আপনি তাহাজ্জুদে চাইলে এক রাকাতে কয়েক সুরা আপনি পড়তে পারেন। আপনি জানেন যে অনেক সময় অনেক সাহাবায়ে কেরাম দুই রাকাত নামাজের মধ্যে পুরো কোরআন খতম করেছেন এই তাহাজ্জুদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কিয়ামুল লাইলে পা ফুলে যেত। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা লম্বা চূড়া সুরায় বকরা, সুরায় আল ইমরান, সুরায় নিসা কোন কোন সময় এক রাকাতে পড়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি, এক রাকাতে পড়েছেন। এবার যদি আপনি আম্পারার তিনটি চারটি পাঁচটি সুরায় একসাথে করেন, এরপরে সুরায় বকরা সমান হবে না, কেন জায়েজ হবে না? আরও আপনার প্র্যাকটিক্যাল দেখেছেন হাফেজ সাহেবরা তখন রমজান শরীফে খতম তারাবি পড়ান, শেষ থেকে গিয়ে তারাবির এক এক রাকাতে কয়েক সুরা পড়া হয় না? হয় না, হয়। তো কোরআন শরীফের আপনি যদি একাধিক সুরাও পড়তে চান এক রাকাতের মধ্যে, চার পাঁচ ছয় সাত আট নয় দশ সুরা, বা উবিনও পড়তে চান, রাতের নফলে পড়তে চান, কোনো সমস্যা নাই, জায়েজ হবে ইনশাআল্লাহ, এটা জায়েজ হবে। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে লম্বা হতো এটা এটা আসলেই এটা দাবি রাখে, রিকোয়ারমেন্ট। ইভেন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানি ওই সমস্ত সুরা যে সুরাগুলো রাসূল ইসলাম প্রায় দুইটি সুরা একত্রে করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ রাকাত তাহাজ্জুদ পড়েছিলেন, বিশটি সুরা দিয়ে, অর্থাৎ প্রত্যেক এক এক রাকাতে দুইটি সুরা করে করে মিলাইছেন। লাকাদ আলিমতু আল কারিনাতাইন, আমি ওই সমস্ত সুরাগুলো আমার জানা আছে যেগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাম প্রায় দুইটি দুইটি সুরা করে এক এক রাকাতে পড়তেন। তো দুইটি যেখানে যায় তিনটিও জায়েজ হবে, চারটিও জায়েজ হবে, পাঁচটিও জায়েজ হবে, ছয় সাত আট নয় দশটিও এক রাকাতে পড়লেও সেটাও জায়েজ হবে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, ফাকরা উ মা তাইয়াসসারা মিনাল কোরআন, কোরআন শরীফের যে অংশ তুমি ইজি পাও সেটাই তুমি পড়তে পারো, জয় সুরা ইজি পান, যতটুকু আপনার জন্য সহজ হয় আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ চার রাকাত পড়েছেন দুই দুই করে, মিনিমাম দুই রাকাত পড়লেও হয়, কোনো সময় ছয় রাকাত পড়েছেন, কোনো সময় আট রাকাত পড়েছেন, বেশিরভাগ টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট রাকাতে পড়তেন, কোনো সময় দশ রাকাতও পড়তেন। তবে কিয়ামুল লাইলের নাম্বারের ক্ষেত্রে এই আট রাকাতের আগে শুরুতে প্রথম দুই রাকাত পড়তেন হালকা, খুব সম্ভব এটা তাহিয়াতুল ওযু, তারপরে লম্বা লম্বা করে আট রাকাত দশ রাকাত হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ বিতির পড়তেন তিন রাকাত, তো তেরো চোদ্দ পনেরো রাকাত হয়ে গেল। তারপরে বিতিরের পরে দুই রাকাত পড়তেন হালকা, যেটাকে আমরা হালকিন ফুল বলে থাকি, তো সতেরো রাকাত হয়ে গেল। এরপরে ফজরের টাইম শুরু হওয়ার পরে পড়তেন ফজরের সুন্নাত দুই রাকাত। সাহাবায়ে কেরাম কোনো সময় এই সব নামাজ একত্র করে সতেরো রাকাত বলেছেন, কোনো সময় বলেছেন পনেরো রাকাত, কোনো সময় বলেছেন তেরো রাকাত। মায়া সাদিল্লাহ তখন থেকে দুইটি রাকাত পাওয়া যায় বুখারী শরীফে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল্লাইল পড়েছেন কোনো সময় এগারো রাকাত আর কোনো সময় তেরো রাকাত। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে একজন খোলা আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন হরকা। জি, আমার প্রশ্নটা হইল, আমি গত রোজা মাসে আমি রোজা রাখতাম পারছি না, আমি আমার অপারেশন হয়েছে, আমি ওখানে আমি ট্রাই করলাম রোজা রাখতাম, তো আমার কিটা রোজা মাসের ইভেন ফিদিয়া দেওয়া লাগবো নি, আমি তো ওখানে রোজা রাখলাম, ওখান তো আমায় জানাইবা। আমরা আনসার দিই, এখন প্রশ্ন আসেনি। জি না, আমার লাগে দোয়া করবা। আগেও পারেন নাই আর ভবিষ্যতেও পারবেন না, তখন গিয়ে ফিদিয়া দেওয়া। আর যিনি রোজা কদা করতে পারবেন উনি পরবর্তী কদাই করতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, যদি আপনি রমজান শরীফে মুসাফির হওয়ার কারণে বা অসুস্থ হওয়ার কারণে রোজা রাখতে পারেন নাই, তাহলে ওই রোজাগুলো পরবর্তীতে যে সময় আপনি পারেন, সুন অ্যাজ পসিবল, অন্ততপক্ষে আগামী রমজান আসার পূর্বে পূর্বে যেন আপনি রোজাগুলো রেখে দেন। তো এইভাবে রেখে দিলে আপনাকে আর ফিজা দিতে হবে না। তো আপনি এখন যেহেতু কদা রাখতেছেন আলহামদুলিল্লাহ, আপনি চাইলে যদি আর শর্ট দিনে রাখতে চান কয়েকদিন পরেও তাও জায়েজ হবে। ইভেন যদি এই কদা রোজাগুলো আপনি লেট করে করে যদি আগামী রমজানের আগে শাবান পর্যন্ত রাখেন, তবুও জায়েজ আছে। কিন্তু একসঙ্গে রাখতে পারবেন, আর গ্যাপ করে করে যদি আপনি রাখেন, আজকে রাখলেন একটা কালকে রাখলেন না,
বা এক লগে রাখলেন পাঁচটা, মাঝখানে গ্যাপ দিলেন, এভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলেছেন ফাইদ্দাতুম মিনাইয়ামিন উখার, পরবর্তীতে যে কোনো এক সময় রাখলেই চলবে, ধারাবাহিকতা মোটেই জরুরি নয়। যেভাবে কেউ যদি তার ওয়াইফের সঙ্গে জেহার করে, অর্থাৎ ওয়াইফকে বলে ফেলে তুমি আমার মার মতো বা বোনের মতো, তাহলে ওয়াইফ হারাম হয়ে যান। এই পেনাল্টি হিসাবে রোজা রাখতে হয় সাত দিন, রোজা রাখতে হয় দুই মাস লাগাতার, ফাসিয়াম ও শাহরাইনি মুতাতাবিআইনি, সেখানে লাগাতার রাখতে হয়। কিন্তু রমজান শরীফের কদা রোজার ক্ষেত্রে লাগাতার ধারাবাহিক রাখতে হবে, এটা মোটেই জরুরি নয়। আপনি সুবিধা মতো যদি একটু আক্কর করেন তাও যায় হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনি আক্করও করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো জি সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা ব্রেকে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল নামাজ প্রসঙ্গে নামাজের ওয়াজিবাত নিয়ে। যদি কোনো কারণে সুরা ফাতেহা পড়া তো ওয়াজিব, তো আপনি যদি সুরা ফাতেহা কোনো এক রাখাতে মিস করে ফেলেন, তাহলে পরবর্তী রাখাতে কি আপনি ডাবল পড়বেন না? মিস হয়ে গেছে, বস মিস হয়ে গেছে। যদি আপনি এইভাবে মিস করে ফেলেন তাহলে আপনাকে রিপিট করতে হবে না, এন্ডে গিয়ে শুধুমাত্র সুজাস দিতে হবে। আর যদি এশার নামাজের প্রথম মাগরিব এবং এশা, বা এশার নামাজের প্রথম দুই রেখাতে মনে করেন আপনি সুরা মিলাতে ভুলে গিয়েছিলেন, তো শেষের দুই রেখাতে আপনি পড়বেন সুরা ফাতেহার সঙ্গে জাহরান, এটা বলা হয়েছে উলামায়ে কেরামে বলে থাকেন। অর্থাৎ সুরা ফাতেহা যদি রিপিট হয়ে যায় তাহলে এটা কিন্তু আপনি আমাকে রিপিট করতে হবে না। এই হলো ওয়াজিবাতে নামাজের প্রসঙ্গে ইনশাল্লাহ। আমরা এরপরে আলোচনা শুরু করব সুন্নাহ সম্পর্কে, এরপরে আমরা একত্রিত করে নামাজ কীভাবে হাদিসে আল্লাহকে আমরা নামাজ কীভাবে পড়ব, খুব সংক্ষেপে আমরা নামাজ পড়ার পদ্ধতি আমরা ইনশাল্লাহ পরবর্তী আলোচনা করব। জাযাকুমুল্লাহ। দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম খোলা। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্ন হরকা। জি আমার দুই তিনটা প্রশ্ন আছে। ও সফর অবস্থায় যদি নমাজ পড়বো হয়েছে, এই নমাজ আইয়া ফুরা পড়তাম না, যে সফর অবস্থায় পড়তাম। জি বুঝছি আমরা এই প্রশ্ন। আর একটা প্রশ্ন হোক। আর একটা প্রশ্ন হইল, মাগরিবর নমাজ ধরক আমি রাস্তার মাঝে আছি, গাড়ি চলছির মাঝে পড়ছি, সেই নমাজ আমার ওই বলি সফর অবস্থায়। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই ইম্পর্টেন্ট মাসা আপনি জিজ্ঞাসা করেছেন এবং সফরেও নামাজ পড়তেছেন মাশাআল্লাহ। কেন ধন্যবাদ দিলাম, কারণ বাস্তবতা হলো অনেকেই মনে করেন ঘরে স্বাভাবিক অবস্থা থাকলে নামাজ পড়বো, বাহিরে গেলে নামাজ না পড়লেই চলে, শপিং গেলে অনেকেই নামাজ বাদ দিয়ে দেন, হয় না হয় না, এরকম অনেক হইতেছে। সফরে গেলে ওনার নামাজ আর পড়েন না, বিশেষ করে অনেক মা বোনরা সফরে গেলে মনে করেন আমরা তো নামাজ পড়া যাবে না, নামাজ আর পড়বো না। ফজের সফরেও পর্যন্ত অনেকের নামাজ কদা হয়ে যায়, এটা আফসোসের ব্যাপার। তো আপনি যে মশলা জিজ্ঞেস করেন এটা সূক্ষ্ম একটি মশলা, যে সফরের অবস্থায় এখন নামাজ কদা হয়েছে, এটা গড়ে আসার পরে ওই কসর হিসাবে শর্ট নামাজ পড়বেন নাকি না পুরা নামাজ পড়বেন? তো তার আনসার হলো নামাজ যেভাবে কদা হয়েছে এটা এভাবেই পড়তে হয়। তার ডিটেলস হলো যে সফরে আপনার যে নামাজ কদা হয়েছে ওইটা গড়ে আসার পরে পড়লেও যেহেতু আপনার কদা হয়ে গেছে মুসাফির অবস্থায়, তাই মুসাফির হিসাবেই নামাজটা পড়তে হবে। আরও সহজ করে আপনার সফরে জুহর কদা হয়েছে, আপনি ঘরে এসে জুহর চার রাকাত পড়বেন না দুই রাকাত পড়বেন? যদি আপনি সফরে পড়তেন তাহলে তো দুই রাকাতই পড়তেন, তো ঘরে আসার পরে কদা যেহেতু হয়ে গেছে আপনি ঘরে এসে দুই রাকাত পড়বেন। টেক আসর এবং এশা সফরে যদি কদা হয়ে যায় ঘরে আসার পরে আপনি দুই রাকাতই পড়বেন। এর উল্টা যদি আপনার ঘরের কোনো কদা নামাজ সফরে গিয়ে আপনি কদা পড়েন, তাহলে সফরের কারণে আপনি এটাকে শর্ট করতে পারবেন না, অর্থাৎ যেভাবে আপনার গড়ে থাকা অবস্থায় কথা হয়েছিল পুরা নামাজ আপনাকে ওইখানে পড়তে হবে, ঠিক আছে? আপনার আটটি প্রশ্ন ছিল, যে আপনি কোচে মারি পড়েছেন এটাকে রিপিট করতে হবে,
অনেক ওলামায়ে কেরাম মনে করেন ভালো হবে রিপিট করে নেওয়াটা, কারণ যেহেতু নামাজ দাঁড়িয়ে পড়া উচিত ছিল আপনি দাঁড়াতে পারেন নাই, এই জন্য উত্তম হবে আপনি কথা পড়ে নিলে। বাট কেউ বলতেছেন না করলেও চলবে যেহেতু আপনি যাবে পারছেন করছেন ইনশাল্লাহ। বাট আমি মনে করি আপনাকে যদি কথা করে পড়ে নেন তাহলে একটু ভালো হবে আর কি। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ। দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন, সালাম আলাইকুম। জি আপনার প্রশ্ন রাখা। সালাম রহমতুল্লাহ। জি ভালো আছেন আপনি? আজান করে এই সময় কোরআন শরীফ পড়া বন্ধ করতাম না পড়তাম। আপনার প্রথম প্রশ্ন ছিল কোরআন শরীফ পড়ার সময় এলাইন দিয়ে কি কোরআন শরীফ পড়া যাবে কিনা যাবে না। তো মেইন জিনিস হলো কি, আল্লাহ কোরআনটা আল্লাহর কালাম, এটাকে সম্মান দেখাতে হয়। এটা শেয়ারুল্লাহ, সিম্বল অফ আল্লাহ। এমন কতিপয় জিনিস যেগুলো ডাইরেক্টলি আল্লাহর সাথে কানেক্টেড এবং সম্পর্কিত, তার মধ্যে থেকে কোরআনে করিম, কিবলা, মসজিদ, যেগুলোর সাথে আল্লাহর ইবাদতের সম্পর্ক, আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক, এগুলোকে সম্মান করতে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা এগুলোর প্রতি সম্মান দেখান, এটা অন্তরে আল্লাহর তাকওয়া রয়েছে, ভয় রয়েছে, তারই বহিঃপ্রকাশ এবং প্রমাণ। তো আমরা কোরআন তিলাওয়াত করতে হলে আদব হলো, আমরা তো অজু করব সুন্দরভাবে, কিবলার দিকে যদি সুযোগ থাকে ভেস করে আমরা বসবো না, এসে আমরা তো সৌদর অবস্থায় বসে আমরা কোরআন তিলাওয়াত করবো, আদব করে বসবো। এখন যদি কারো উজর থাকে, তো উজর হলে যেভাবে নামাজ আল্লাহর সামনে আমরা পড়লেও বসেও নামাজ পড়া যায়, শুয়েও নামাজ পড়া যায়, ইভেন কিবলার দিকে যদি কেউ পাও দিয়েও যদি বালিশে মাথা রেখে অসুস্থ মানুষ হয় তাও তো নামাজ পড়লে নামাজ হয়। তো উজরের কারণে যদি কেউ এলাইন দিয়ে কোরআন শরীফ পড়েন বা পা আটাই বসতে পারছেন লম্বা করে কোরআন শরীফ পড়েন, তাহলে তো জায়েজ হবে। আর যদি মুখস্থ পড়েন সেহেতু আর জায়েজ হবেই, কোনো সমস্যা নাই। কোরআন শরীফ যদি মেন কপি রেখে আপনি পড়েন তাহলে অবশ্যই এটার প্রতি রেসপেক্ট সম্মান দেখাতে হয়, যতটুকু সম্ভব আপনি আপনার সাহিত্য অনুযায়ী রেসপেক্ট দেখাবেন। তো স্বাভাবিক অবস্থায় আমরা এলাইন না দিয়ে আমরা পড়লাম, আমরা সুন্দরভাবে বসে আমরা নামাজ পড়ব। বয়স্ক যারা, অসুস্থ যারা রয়েছেন, তারা যদি এলাইন দিয়ে একটু পড়েন বা চেয়ারে বসে তখন যদি কেউ পড়েন কোনো ভাবে রেখে, এটা জায়েজ হবে না, জায়েজ হবে না। তবে উত্তম অবশ্যই হবে আমরা এমন বাটে আমরা বসব, পজিশন নিব যে আল্লাহর কালাম পড়তেছি, কালামের প্রতি যেন আমরা সম্মান প্রদর্শন করতেছি, এটা উত্তম। বাট এরপর আমি আরও বলছি, আপনি যদি এলান দিয়ে পড়েন উজরের কারণে তো জায়েজ হবে, উজর সাহায্য এলান দিয়ে পড়েন জায়েজ হয়ে যাবে, অনুত্তম হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আরেকটি, যে অনেক সময় লম্বা সুরা পড়া উচিত ছিল কিন্তু অনেক সময় লম্বা সুরা পড়তে একটু হয়তো অনেকের মুখস্থ নয়, মুখস্থ থাকলেও নামাজে পড়তে গেলে অনেক সময় একটু হেজিটেশন শুরু হয়ে যায়, একটু ডাউট হয়ে যায়, এজন্য বাট্টি চুরা দিয়ে পড়েন। যদি উজর কারো থাকে তাহলে তো বাট্টি চুরা দিয়ে পড়লেও তো নামাজ হবে। আমি আগেই বলেছি যে ছোট্ট তিন আয়াত পরিমাণ যদি কেহ সুরা পড়ে নেন তবু তো নামাজ হয়ে যায়, যেমন ইন্না হতো ইনা কাল কাউসারের মতো সুরা দিয়ে নামাজ পড়লেও তো নামাজ হয়ে যায়। তো আপনি বাট্টি সুরা যদি ভালো পারেন
কনফিডেন্ট বেশি থাকে এগুলো যদি আমরা পড়লে নামাজ হবে। আর যদি লম্বা সূরা ভালোভাবে পড়তে জানেন তাহলে তো অবশ্যই উত্তম হবে লম্বা সূরা পড়তে পারলে। এখানে মস্তুন কিছু কারাতের লিস্ট রয়েছে কোন নামাজে কোন জায়গাতে পড়বেন। রসুল্লাহ সাল্লাম বেশিরভাগ ফজর নামাজে পড়তেন, তাওয়ালে মুসাল্লাম বা লম্বা সূরা সূরায়ে কাব বা হুজুরাত থেকে নিয়ে সূরায়ে ইনশাকাক পর্যন্ত মধ্যবর্তী সূরা পড়তেন, এবং এশার নামাজে পড়তেন সূরায়ে বুরুজ থেকে নিয়ে সূরায়ে বাইয়িনা পর্যন্ত ভিতরের সূরাগুলো, আর মাগরিবে পড়তেন সূরায়ে জিলজাল থেকে নিয়ে সূরায়ে নাস পর্যন্ত ছোটো ছোটো সূরা পড়তেন, আসরে কোনো সময় পড়তেন মাগরিবের সূরা, আবার কোনো সময় পড়তেন এশার সূরা, জুহরে কোনো সময় পড়তেন ফজরের লম্বা লম্বা সূরা, কোনো সময় পড়তেন এশার মধ্যবর্তী সূরাও পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুহরের নামাজের মধ্যে। এই হলো মস্তুন কারাতের কথা। আপনার আরেকটি প্রশ্ন ছিল আপনার আজান শোনার সময় বা নামাজের সময় যদি আপনি বা তিলাওয়াতের সময় যদি আজান শুনেন তো ওই সময় কি নামাজ বন্ধ করবেন তিলাওয়াত বন্ধ করবেন? তো তিলাওয়াত তো যেহেতু আপনি পরে করতে পারতেছেন আর আজান কিন্তু চলে যাইতেছে, আমি আরও বলছি আপনি আজান যদি লাইভ শুনতেছেন আজানের জবাব দেওয়া কি সুন্নত আর তিলাওয়াত করাও একটি আবাদত, তো আপনি যদি আজানের জবাব না দেন তো এই চান্সটা চলে যাচ্ছে, তাহলে আপনি তিলাওয়াতটাকে স্টপ করে আপনি আজানের জবাব দিয়ে দেন তারপরে তিলাওয়াত কন্টিনিউ করলেন, এটা হবে উত্তম। আর নামাজের ক্ষেত্রে নামাজ শুরু করে দেওয়ার পরে আপনি নামাজ আর স্টপ করবেন না, কারণ নামাজ শুরু করে দিয়েছেন এটা ফরজ, আপনি তখন কিন্তু নামাজ কন্টিনিউ করবেন, নামাজ ভঙ্গ করে বা স্টপ করে আজানের জবাব দিতে হয় না, কারণ নামাজ কন্টিনিউ করা ফরজ আজানের জবাব দেওয়া সুন্নত। আপনি নামাজ শুরু করে দেওয়ার পরে ফরজটা ত্যাগ করে আপনি সুন্নত দিকে আপনি আসতে পারবেন না, তো নামাজ স্টপ করবেন না, কিন্তু কোরআন শরীফের তিলাওয়াত স্টপ করে আপনার জবাবটা আপনার জন্য উত্তম হবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের। দেখি এই মুহূর্তে কলার আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন রাখো। আমার একটা প্রশ্ন আছে হুজুরের কাছে, হুজুরের নামাজ গড়ো বড়িয়া আমরা আনসার জানি ইনশাল্লাহ। টিভির ভলিউম যারাই প্রশ্ন করবেন একটু মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনার প্রশ্ন করবেন, তাহলে আপনার কথা শুনতে পারবেন ইনশাল্লাহ। আপনার যদি এখনো প্রশ্ন প্রশ্ন করতে পারেন অথবা আমরা আনসার দিকে যাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনার প্রশ্ন হলো যে গড়ে সুন্নত ফজরের পড়ে, ফজরের সুন্নত আপনি গড়ে পড়ে তারপর মসজিদে গেলেন, তো গিয়া কি আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন? জায়দ আছে বাট না পড়াটা উত্তম। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের টাইম শুরু হওয়ার পরে ফজরের সুন্নত ব্যতীত তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ পড়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, এজন্য না পড়া কি হবে? উত্তম হবে। বাট পড়তে চাইলে পড়তে পারবেন, কেন? যেহেতু নবী করিম বলেছেন ইদা দাহালা হাদুকুল মসজিদা ফালা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, মসজিদ উঠার পরে আপনি দুই রাকাত না পড়ে আপনি বসবেন না। ওই জেনারেল হাদিস হিসাবে আপনি চাইলে পড়তে পারবেন, বাট যেহেতু নির্ভরজ উলামায়ে কেরামের মতে নিষেধ টাইমটা এই হাদিসটাকে মুস্তাসনা এবং আলোক রাখা হয়েছে, যে টাইমে মকরু টাইমে ওই টাইমে পড়বেন না, যেমন সূর্য ওঠার সময় গ্যাটুকুলের মসজিদে বা সূর্য ডুবার সময় বা দুপুর টাইমে আপনি যাবে পড়বেন না, ঠিক আসরের পরে ঢুকলেও পড়বেন না, ফজরের টাইমেও যেহেতু রসুল্লাহ সাল্লাম পড়েন নাই তাই না পড়াটা উত্তম। বাটে ফরক পড়তে পড়তে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। কারণ আপনি এখানে দুইটা জিনিস, একটা অর্লি আপনি সুন্নত পড়ে ফেলেছেন, এরপরেই আপনার ফরজের যখন আপনি তৈরি করেছেন, এখন যদি আপনি তাহিয়াতুল মসজিদ পড়েন তাহলে ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে আপনি তাহিয়াতুল মসজিদ মাঝখানে একটা গ্যাপ করে নিলেন। দুই নম্বর, আপনি এমন একটি কাজ করলেন যেটা সচরাচর নবী ইসলাম করতেন না, ফজরের টাইম ঢুকার পরে আপনি দেখবেন বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে রাসূল ইসলাম শুধুমাত্র ফজরের দুই রাকাত সুন্নত পড়েছেন, আর কোনো নামাজ ফজরের টাইম ঢুকার পরে তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল পড়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, বিদায় না পড়াটা উত্তম। বাট ওই জেনারেল হাদিসের হিসাবে কেহ কেউ পড়ার পারমিশন দিয়েছেন, তো আমি কি বললাম চাইলে পড়তে পারবেন, না পড়াটা উত্তম হবে আপনার জন্য, ঠিক আছে। এবং মনে রাখতে হবে এই তাহিয়াতুল মসজিদ পড়া এটা কিন্তু ওয়াজিব নয়, আল্লামা নাওয়াবী রহমতুল্লাহি আলাইহি উঁচু মাপের মুহাদ্দিস মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন প্লাস রিয়াজুস সালেহীন কিতাব লিখেছেন, উনি লিখেছেন যে উলামায়ে কেরাম সবাই প্রায় ঐক্যমত, সকল ইজমা এবং সবাই একমত এগ্রি তাহিয়াতুল মসজিদ পড়া এটা মুস্তাহাব, এটা ওয়াজিব নয়, ইবনে সুন্নাতুল মুয়াক্কাদাও নয়। ইয়েস, ইবনে আজম জাহিরি সহ কিছু উলামায়ে কেরামের মতে এটা ওয়াজিব, এবং ওনারা কিন্তু যে কোনো সময় পড়া পারমিশন দিয়ে থাকেন, এটা ওনাদের স্বতন্ত্র মতামত। কিন্তু মেজরিটি উলামায়ে কেরামের মতে
ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ সহ মেজরিটি উলামায়ে কেরামের মতে এটা সুন্নতে মুস্তাহাব্বা, সুন্নতে মুআক্কাদাও নয়। তাই যদি মকরু টাইম হয় তাহলে মকরু টাইমে না পড়ে শুধুমাত্র পারমিসেবল টাইমে পড়বেন, মকরু টাইমে পড়বেন না। তাই আসরের পরে মসজিদে ঢুকলে আপনি তাই মসজিদ পড়বেন না, সূর্য ওঠার সময় পড়বেন না, সূর্য ডুবার সময় পড়বেন না, দুপুরের সময় ঢুকলেও পড়বেন না, ফজরের টাইমেও পড়বেন না। কেন নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের টাইমে শুধুমাত্র ফজরের সুন্নত পড়েছেন, তাহিয়াতুল ওযু মসজিদ পড়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই হলো সংক্ষিপ্ত আনসার। আমরা সব কিছু জেনেই হাদিস উপর আমল করতে হবে, কোনো একটি হাদিস দেখেই একতরফা আমল করা যাবে না। কারণ যারা হাদিস নকল করেছেন হাদিসের উসুলে ওনারা বর্ণনা করেছেন, দুই হাদিসে কন্ট্রাডিকশন হলে, তারুদ হলে, মতবিরোধ হলে কোন হাদিসকে প্রায়োরিটি দিতে হয় সেখানে একটা হাদিসের সায়েন্স এবং উসুল রয়েছে। এক হাদিসে বলতে সে করা যাবে, আর হাদিসে করা যাবে, করা যাবে না, এই সময় করা যাবে না কে প্রায়োরিটি দিতে হয় বেশি। এটাকে আরবিতে আমি বলবো দফায় মজররত মোকদ্দম জলবে মনফাত থেকে, অর্থাৎ ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া এটা গুরুত্ব রাখে লাভের চেয়ে। পড়লে হয়তো সুন্নত হবে, কিন্তু যদি আপনি রং টাইমে পড়েন তাহলে হারাম হয়ে যাবে, তো হারামের পাওয়ার বেশি। এজন্য মবিহ এবং মুহাররিম, আমি কিতাব শুধু বললাম, যদি এই দুই ধরনের হাদিস মধ্যে কন্ট্রাডিকশন হয় তখন মুহাররিমকে প্রায়োরিটি দিতে হয়। এটাও কিন্তু উসুল হাদিসের একটি অন্যতম একটি উসুল। এর উপর ভিত্তি করে মেজরিটি উলামার কোনো কথা হলো আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন মোস্তাহাব, ঠিক আছে ভালো কথা, কিন্তু মকরু টাইমে যেহেতু হাদিস নিষেধ হচ্ছে পড়বেন না। বুখারী শরীফে সহি হাদিস দ্বারা প্রমাণিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের ফরজ পড়ার পরে সূর্য ডুবা পর্যন্ত এই টাইমে নফল নামাজকে নিষেধ করেছেন, নিষেধ করেছেন, নিষেধ করেছেন। এত শক্ত আদেশ থাকার কারণে নির্ভরযোগ্য উলামায়ে কেরাম মনে করেন ওই টাইমে আমরা তাহিয়াতুল মসজিদ আমরা পড়তে যাব না। কিন্তু বাস্তবতা কি, যারা সুন্নতে মুআক্কাদা নিয়ে উদাসীন, সুন্নতে মুআক্কাদা নিয়ে গুরুত্ব দেন না, কিন্তু এরা দেখবেন ওই মকরু টাইমে এই দুয়ের কাজ পড়ার জন্য তারা খুব বেশি এবার উঠে পড়ে দেখে যান। তো আমরা এটা বলবো মূলগাঙ্গে নাইফানি আর বাজারি ছড়ায় আমামি, মেন জিনিসে দেখা যায় আমাদের গুরুত্ব নাই, বকরা ঘাস কাটা হয়, মুচি লেতা হয় আর কুরবানি কাউত বকরা ভাগ যেতে হয়, ওলো হয়ে যায় কোনো সময়। তো এটা আমরা একটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। তো যেখানে যেটুকু আছে হাদিসে যেটা যে পর্যায়ে আছে আমরা এটাকে এই পর্যায়ে রাখবো, বাড়াবাড়িও করা ঠিক হবে না, চাড়াচাড়ি করাও ঠিক হবে না। এটাই হলো আহলে সুন্নাতুল জামাত তথা আহলে হকের এই সমাধান, আর এটাই হলো উসুলে হাদিস। যারা হাদিস লিখেছেন উসুলে হাদিস তারা লিখেছেন। জাজাকুমুল্লাহ খাইরান, জাজাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকতা, আপনারা এতক্ষণ পর্যন্ত হুজুরের কাছ থেকে মূল্যবান বক্তব্য এবং আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন বিস্তারিতভাবে, দালিলিকভাবে। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের সৌভাগ্য যে আপনাদের সৌভাগ্য যে আমরা এত সহজভাবে ঘর থেকে বসে বসে অনেক দেখেন আমাদের দেশে মাদ্রাসা বা এই দেশে যে কোনো জায়গায় অনেক ত্যাগ তিতিক্ষার পর মানুষ এলম হাসিল করে, কিন্তু হুজুর আসার পরে এমনভাবে সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। এজন্য আমরা সবাই যেন এই থেকে বেশি বেশি করে উপকৃত হতে পারি, এবং প্রতিদিনই যখনই এই প্রোগ্রাম হয় আমরা আগ থেকে আমাদের প্রশ্ন নিয়ে আমরা এবং প্রশ্ন করব, প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন না করি তাহলে অনেক কিছু থেকে আমরা আমরা মাহরুম থাকব, এবং এই জন্য তো আমাদের এই প্রোগ্রামের নাম কি, ইসলামিক Q&A উইথ ইকরা। আগে আপনাদের সামনে আমরা আলো দিশা নিয়ে আসতাম, বর্তমানে ওই নামকে পরিবর্তন করে একই ব্র্যান্ডিং করতে গিয়ে আমরা একই নামে, যাতে আপনাদের সহজ হয় এবং টাইমও ঠিক করে রাখা হয়েছে, প্রতি শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত 9টা থেকে রাত 10:30 পর্যন্ত দেড় ঘন্টা আমাদের এই প্রোগ্রাম চলে। প্রথম পর্বে আমরা শুরুতে বিশ্বভিত্তিক আলোচনা করি, যেমন আজকে আমাদের আলোচনা ছিল নামাজের ওয়াজিবাত নিয়ে। তারপরে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন, আমরা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। তো আমরা আজকের আলোচনা থেকে আমরা যেটা জানছিলাম নামাজের ওয়াজিবাত আমরা জেনেছি, যদি কোনো কারণে ভুলবশত ওয়াজিব ছুটেও যায় তাহলে এটাকে সংশোধন করা যায় কীভাবে, সজদা সওয়ার মাধ্যমে। আর যদি কোনো ওয়াজিব মিস হয়ে যায় তাহলে নামাজ কিন্তু আমাদেরকে রিপিট করতে হয়, এটা কিন্তু সজদা সওয়া দিলেও নামাজটা কিন্তু সংশোধন হয় না। আরও কতিপয় কাজ রয়েছে সুন্নাত নামাজের মধ্যে, কমপক্ষে 51টি সুন্নত রয়েছে উলামায়ে কেরাম লিপিবদ্ধ করেন, আরও অনেক কিতাব অনেক, তো অনেক উলামায়ে কেরাম 51 সুন্না কাউন্ট করেছেন। তার মধ্যে একটি হলো শুরুতে তকবীরে তরিমার সময় হাত উঠানো,
আমরা হাত উঠিয়ে থাকি আল্লাহু আকবার। তো পুরুষরা আমরা হাত উঠাই কানের লতি পর্যন্ত, শোল্ডার মাথা তুললে হয়ে যায়, শোল্ডার থেকে নিয়ে কানের এই পর্যন্তর ভিতরে হাত উঠাতে হয়। বাট উত্তম হবে, আবু দাউদ শরীফ হাদিসে পরিষ্কার এসেছে, এমনভাবে হাত উঠাবো হাতের এই আঙ্গুলগুলো পুরুষের কানের উপর মনে চলে যাবে, আর বৃদ্ধাঙ্গুলি থাম কানের লতি পর্যন্ত, ইয়াল্লো পর্যন্ত, আর হাতের পাম এই হাতের গাতা যেটা এটা থাকবে শোল্ডার পর্যন্ত, আল্লাহু আকবার এই, এবং আঙুলগুলো একটু কিবলা দিকে থাকবে আল্লাহু আকবার। আমরা অনেক সময় আরও বিভিন্ন পন্থে আমরা হাত উঠাই, আমরা তকরির বাদীরা সব সুন্নত পরিপন্থী, সুন্নত পরিপন্থী হলো এইভাবে আমরা আল্লাহু আকবার, আমি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরও অনেক নিয়মে আমরা করি, নামাজ হয়ে যাবে কিন্তু এটা সুন্নত পরিপন্থী হবে। তো সুন্নত হলো হাতটা যেন আমাদের কমপক্ষে শোল্ডার পর্যন্ত না উঠে, আর বেশের পক্ষে কানের এই উপর পর্যন্ত, এর উপর যেন না যায়, আমরা আল্লাহু আকবার, কেউ এরও বেশি উপরে উঠাই নেই, এটা কিন্তু সুন্নত উল্টো হয়ে যায়। তো কোন কোনো আদেশ থেকে পাওয়া যায় শোল্ডার পর্যন্ত, কোন আদেশ থেকে পাওয়া যায় কানের লতি পর্যন্ত, কোন আদেশ পাওয়া যায় কানের এই উপর বাঘ পর্যন্ত। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে একই হাদিসে এসেছে তফসিল, যে হাত এমনভাবে উঠাতেন হাতের গাতা চলে যেত শোল্ডার পর্যন্ত, বুড়ি আঙ্গুল চলে যেত কানের লতি পর্যন্ত, বাকি আঙ্গুলের মাথা চলে যেত কানের উপর পর্যন্ত, ফুরেও নেই, সব হাদিসের উপর আমল হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি বলেন মহিলাদের জন্য এইভাবে জায়েজ হলেও উত্তম হবে ওনারা যেন হাতটা এই পর্যন্ত উঠান, শোল্ডার পর্যন্ত, কেন তাদের পর্দার ক্ষেত্রে এটা সহায়ক থাকে, সহায়তা থাকে, এবং যথাসম্ভব হাতটাকে ওনারা যেন বডির সঙ্গে মিলিয়ে রাখেন তাদের পর্দার সাথে। এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে ক্লিয়ারলি তো এটা বলা হয় নাই। দেখেন পুরুষ এবং মহিলার ব্যবধান অনেক বিষয় মাত্রকে মানতেই হবে, শারীরিক গঠনের ক্ষেত্রে মানতে হবে, আর অনেক জিনিসের ক্ষেত্রে সন্তান ধারণ করার ক্ষেত্রেও পুরুষ মহিলারা চাইলেই হন, এটা এটা মহিলাদেরই কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এভাবে করে দিয়েছেন। এছাড়াও জন্মের পরে দেখেন ইসলামিকলি আকিকার পয়েন্টে ছেলের জন্য এক ডাবল ডোজ আর মেয়ের জন্য এক ডোজ। এখানে কিন্তু একটা বিষয়, মেয়েকে অপমান করা হয়েছে তাই নয়, যেটা আমরা প্যারাসিটামল অ্যাডল্ট যারা তার জন্য ডাবল আর ছোট্ট হলে এক, এখানে কোনো বলে ডাবল তারা দিয়ে দিয়ে বাচ্চাদেরকে একটা প্যারাসিটামল খাওয়া দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে নেগলেক্ট করা হয়েছে না, এই কারণে নয়, তাদের ডোজ হিসাবে একটাও যথেষ্ট। সাধারণত ছেলেরা চঞ্চল থাকে, এদের কন্ট্রোল করতে হলে ডাবল আকিকার দরকার, মেয়েরা একটু মাইল্ড এবং শান্ত থাকে, বদ্ধ থাকে বেশি, হিসেবে একটি যথেষ্ট। হয়তো এই কারণেই নবী এখন ইসলাম বলেছেন মেয়ে হলে একটি এবং ছেলে হলে দুইটি, আকিরে বেদন হয়ে গেল। দুনিয়া থেকে যাওয়ার সময় দেখেন কাফনের ক্ষেত্রে পুরুষের কাফন হলো তিনটি, মহিলাদের কাফন পাঁচটি, এক্সট্রা কেন, তাদের পর্দার সহায়তার জন্য। আপনি হজে যান সেখানে দেখবেন তালবি আমরা পড়ি বড় করে, ওনারা পড়েন আস্তে করে, আমাদের এহরাম রিকোয়ারমেন্ট রয়েছে দুইটি চাদর, ওনাদের এহরাম নর্মাল ড্রেস, আমরা মাথা খুলে রাখবো তারা মাথা ঘুরে রাখবেন, আমরা তফের সময় ইস্তেবা করবো ডাইনিং টেবিলে খুলে থাকবো তাদের কিন্তু খাবার থাকতেই হবে, আমরা প্রথম তিন চক্করে রমল করব, জগিং বা যে কুইক ম্যাচ করব ওনারা কিন্তু করবেন না। সবচেয়ে মজার ব্যাপার হলো সাই বাইনা সওয়াল মারওয়া, সেখানে মরিমরা দৌড়েছিলেন কিন্তু আমরা একজন মহিলা দৌড়ানো থেকে এই সাই শুরু হয়েছিল, কিন্তু আজ মহিলারা কিন্তু তাদেরকে দৌড়তে হয় না, আমাদেরকে দৌড়তে হয়। এই ব্যবধানগুলো যেভাবে ওইখানে মানতে হয়, এই নমাজের মধ্যে কিছু ব্যবধান অবশ্যই মৌলিক মানতে হবে, কিছু ব্যবধান ফরজ, কিছু ব্যবধান করা হইলগিয়া মোস্তাহাব, সুন্নত না করলেও চলবে বাট করাটা মোস্তাহাব। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ, আমরা এই বিষয়ে পরবর্তীতে আরও কন্টিনিউ করবো। জাজাকুমুল্লাহ সঙ্গীত, জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দর্শকতা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব কাছ থেকে আপনারা বিস্তারিত নামাজ সম্বন্ধে এবং নামাজের ওয়াজিবাত এবং সুন্নত শুনছেন, এবং আগামী তো আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রাম প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত চলবে 9টা থেকে 10:30 পর্যন্ত। আলহামদুলিল্লাহ আপনারা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।